ওকে। আচ্ছা তো আমরা ফটোশপ সফটওয়্যার ওপেন করার পর ফাইল থেকে যখন নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর নতুন একটা ডকুমেন্ট নেই, এই ডকুমেন্টের যে ইন্টারফেস, এই ইন্টারফেস থেকে, আচ্ছা আপনাদের কি CS6 আছে নাকি CC আছে? আপনারা কোন সফটওয়্যার দিয়ে কাজ করেন বলেন তো? আপনারা CS6 দিয়ে কাজ করেন? CS6 CS6 মানে এর আগে আপনারা CS6 দিয়ে কাজ করেছেন তাই না? ওকে, আসলে অ্যাডোবি, অ্যাডোবির মতো অনেকগুলো প্রোডাক্ট আছে, তো অ্যাডোবির মধ্যে আমরা দুইটা ভার্সন ইউজ করব, একটা হচ্ছে অ্যাডোবি CS6 আর একটা হচ্ছে CC, দুটো একই কোম্পানির সফটওয়্যার বা প্রোডাক্ট, এটা হচ্ছে একটা আগের একটা হচ্ছে নতুন এই আর কি। তো প্রথমে আমরা আগেরটাতে শুরু করব CS6 দিয়ে, এরপর CC তে চলে যাব। আচ্ছা আপনারা গ্রুপে একটু অ্যাক্টিভ হন তো, গ্রুপে একটু অ্যাক্টিভ হন তো, যে অনেকে ক্লাসে ঢুকতে পারছে না এই জন্য একটু গ্রুপে অ্যাক্টিভ হন তো, যার যার গ্রুপ আছে, যার যার যে গ্রুপে আছেন ওই গ্রুপে একটু অ্যাক্টিভ হন। নিশাত তুলি আপু জয়েন করেছেন? নিশাত তুলি আমাকে অনেকে মেসেজ দিচ্ছে, অনেকে মেসেজ দিচ্ছে ক্লাসে জয়েন করার লিংক পাচ্ছে না, কি ব্যাপার? আচ্ছা এখনো কে কে লিংক পাইনি দেখি তো, মোটামুটি সবাই লিংক পেয়েছে, মোটামুটি সবাই লিংক পেয়েছে ক্লাসের। ওকে CS6 অনেক টুল নাই, রাইট জুবের জিহাদ, মারুফা মিলি, ভাইয়ার সেভ নিয়ে প্রবলেম, ক্লাস শেষে এনি ডেস্ক দিবেন আশা করি, তারপর আপনি সেভ নিয়ে প্রবলেম হবে না। মারুফা মিলি ভেরি গুড, হেল্প করতে হবে, হেল্প করতে হবে, একজন না পেলে আরেকজনকে হেল্প করতে হবে। আচ্ছা আমি ক্লাস রেকর্ডিং অন করেছি, তো আমি ফটোশপ সফটওয়্যার ওপেন করছি। ফটোশপ সফটওয়্যারে এ পর্যন্ত আপনাদের যে ক্লাসগুলো দেখানো হয়েছে আমি একটু রিভিউ করব, 5 মিনিট সময় লাগবে, তো 5 মিনিট পর আপনাদের সাথে আবার কথা বলবো। আচ্ছা তো ফটোশপ সফটওয়্যার ওপেন করলাম, ফটোশপ সফটওয়্যার, সফটওয়্যার যে ওপেন আছে এটা আমরা কিভাবে বুঝবো? এই কোনায় পিএস লেখা আছে, এই পিএস দেখে আমরা বুঝবো ফটোশপ সফটওয়্যারে আছি। ফটোশপ সফটওয়্যারে নতুন একটা ফাইল নিতে হয় কিভাবে? ফটোশপ সফটওয়্যারে নতুন একটা ফাইল নিতে উপরে যে মেনু বার আছে এগুলাকে বলে মেনু বার, এবং এগুলাকে বলে টুল বার, আপনারা অলমোস্ট এগুলো জানেন। তো এই টুল মেনু বার থেকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিয়ে যাব, ফাইল থেকে নিয়ে যে একটা ডকুমেন্টের সাইজ নিতে হয় সেই সাইজটা আমার নিজের ইচ্ছে মতো নেওয়া যায়। তো সেই সাইজটা আমরা এর আগে নিয়েছি, এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার নিয়েছিলাম, এখান থেকে A4 সাইজ নিয়েছিলাম, এবং এখান থেকে ইঞ্চি বা পিক্সেল নিয়েছিলাম, এবং তার উপর ডিপেন্ড করে এখানে রেজুলেশন নিব আমরা, বা এখানে কালার মোডটা নিব। এরপরে যখন ওকে দিব তখন একটা ফাইল চলে আসবে, সেই ফাইলের মধ্যে আমরা কাজ করা শিখেছিলাম একটা বাংলাদেশের পতাকা বানানো, সেটা হচ্ছে প্রথমে নতুন একটা লেয়ার নিতে হয়, ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যায় না, তাহলে নতুন একটা লেয়ার নিলাম, সেই লেয়ারের মধ্যে আমরা একটা বাংলাদেশের পতাকা বানাবো। বাংলাদেশের পতাকা বানানোর জন্য আমরা কি করব, আমরা এট ফার্স্ট কালার দুটো নিয়ে নিব, যে কোন কালার দুটো হবে এখানে, এরপর একটা শেপ নিব, শেপটার নাম হচ্ছে রেকট্যাঙ্গেল টুল। তো রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল থেকে আমরা এরকম একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করব, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করব। এরপর আমরা আরেকটা লেয়ার নিব, সেই লেয়ারের মধ্যে আমরা এখান থেকে লাল শেপটা নিব, লাল রঙের শেপ নিব, সেই জন্য আমরা ইলিপটিক্যাল মার্কিউ টুল দিয়ে আমরা একটা শেপ নিলাম, শেপের মধ্যে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করলাম, কালার অ্যাপ্লাই করার শেষে এরপর এই দুটোকে অ্যালাইন করব, দুটো দুই জায়গায় আছে, দুটোকে অ্যালাইনমেন্ট করার জন্য দুটোকে একসাথে সিলেকশন করে উপরে থেকে এরকম অ্যালাইনমেন্টের অপশনগুলো চাপ দিব, এরপর এটাকে মার্জ করব, রাইট ক্লিক করে মার্জ করব, এরপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে ওয়ার বাই র‍্যাপে যাব, তারপর এখান থেকে আমরা এই জিনিসটা একটু পতাকাটির উড়ন্ত শেপে করে দিব। এই পর্যন্ত আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে শিখেছিলাম। আচ্ছা এই পর্যন্ত আমরা কারো কোনো প্রশ্ন পাই নাই, মানে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম পাই নাই, তারপর আমি আবার জিজ্ঞেস করছি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, মানে আমাদের বিগত স্টুডেন্ট যারা আজকে কয়েকজন এখানে নতুন আছেন তারা রেসপন্স করবেন না, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে এখনই বলে ফেলবেন, ঠিক আছে? আমি বারবার করে বলছি, এবং এই ক্লাসগুলো কিন্তু আপনাদেরকে বারবার করে এক্সট্রা ক্লাস দেওয়া হয়েছে, ব্যাকআপ দেওয়া হয়েছে, দরকার হলে আরো দেওয়া হবে, দরকার হলে আরো দেওয়া হবে, বাট এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। ওকে গাইস, তাহলে আমরা যদি এতটুকু পারি, আমরা যদি এতটুকু পারি, এখন এই লেয়ারটা, এই লেয়ারটা আমরা যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে জাস্ট ডিলিট অ্যাপ্লাই করলে কিন্তু ডিলিট হয়ে যায়, জাস্ট কিবোর্ডে ডিলিট অ্যাপ্লাই করলে ডিলিট হয়ে যায়, আবার কন্ট্রোল জেড দিয়ে বা কন্ট্রোল অল্ট জেড দিয়ে আনডু করা যায়। তাহলে এখন আমরা যদি এই ফাইলটা সেভ করতে চাই, এই ফাইলটা যদি সেভ করতে চাই তাহলে আমরা চলে যাব মেনু বারের ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, তো সেভ অ্যাজ এ যাওয়ার পর আমরা এখান থেকে ফরম্যাট দিচ্ছি JPEG। মামুন মামুন ভাই আমার সাথে কথা বলেন, তো আমরা এখান থেকে ফরম্যাট দিলাম JPEG, তো JPEG এর মধ্যে ধরেন আমরা নাম দিলাম মামুন ভাই, যেহেতু মামুন ভাইয়ের এই প্রবলেমটা আমরা মামুন ভাইয়ের নামটা এখানে দিলাম। তো এই ফাইলটা এখন সেভ করব কোথায়, এখানে কোনটা সিলেক্ট আছে দেখেন, এটা তো ডেস্কটপ নাকি কোনো ফোল্ডার?
এখানে কোনটা সিলেক্ট আছে মামুন ভাই? এখানে তো একটা ফুলটা দেখা যাচ্ছে, এখানে এখানে কি ডেস্কটপ দেখা যাচ্ছে না? এই যে এখানে ডেস্কটপ নামটা ডেস্কটপ ডেস্কটপ। ডেস্কটপ জি এখন ডেস্কটপ ডেস্কটপের মধ্যে আমার একটা ফোল্ডার আছে, ধরেন এফ, এফ নামে একটা ফোল্ডার আছে। এখন এখন কি দেখা যাচ্ছে? এখন এফ দেখা যাচ্ছে না, জি এফ দেখা যাচ্ছে। তার মানে আমি এফ ফোল্ডারের মধ্যে অ্যাপ্লাই মানে সেভ করতেছি। আবার ধরেন কম্পিউটার, কম্পিউটারের মধ্যে মাই কম্পিউটারের মধ্যে গেলে আপনার এরকম দুটো ইয়ে পান না, জি ডিস্ক পান না, এটার মধ্যে গেলেন, এটার মধ্যে গেলে আপনি সুমন, সুমনের মধ্যে যা যদি আপনি এখান থেকে সেভ দেন, তাহলে সেভ হবে কোথায় বলেন তো? সুমনে সুমন ফোল্ডারে। তো এখান থেকে ডিফাইন করা যায় যে আমার এই ফাইলটা কোথায় সেভ হবে। আমি সাধারণত ডেস্কটপে আপনাদেরকে দেখানোর জন্য এই ডেস্কটপে সেভ করি। তো ডেস্কটপে আমি ফাইলটা করে সেভ করলাম, সেভ করার পর একটা অনুমতি চাচ্ছি, সেই অনুমতিটা দিয়ে দিলাম, এই ফাইলটা অলমোস্ট সেভ হয়ে গেছে। আমরা এখন সেই ফাইলটা দেখে আসি। আর এখন একটা কথা কথা, হচ্ছে এখানে সেফটির কথা বললে ভালো হয়, সেফটির যে ডেস্কটপ কোনো ভালো জায়গায় হয় না আপনার একটা? পছন্দ মতো, আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় করবেন। যেমন আমার দেখাতে আপনাদের সুবিধা, এই জন্য আমি এখানে মামুন নামে সেভ করছি। ঠিক আছে, যে মামুন, এই ফাইলটা আমরা মাত্র তৈরি ওকে স্যার। করছি, এবং এই যে ফরম্যাটটা তৈরি হয়েছে, এই ফরম্যাটটাকে বলা হচ্ছে জেপিজি ফরম্যাট। জেপিজি ফরম্যাট কেন? কারণ এটা একটা, এটা একটা ছবি, এটাকে এডিট করা যাবে না, এটা একটা ছবি, এটাকে এডিট করা যাবে না। ওকে, এটা জেপিজি ইমেজ। ওকে, এরপরে জেপিজি, জেপিজি আর পিএনজি কি, এগুলো তো আপনারা জানেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এরপরে চলে যাব আমরা এই লেয়ারটার, এখানে একটা চোখ আছে, এই চোখের কাজ কি জানেন আপনারা? কম্বো ফোর, কেউ কিছু না হ্যালো বুঝলে সরাসরি প্রশ্ন করবে। কম্বো ফোর, হ্যালো, জি বলেন। যেটা সমস্যা হচ্ছে ওই যে গতদিনে এয়ারটেলের অ্যাডে যেটা দেখানো হয়েছিল আমাদের, ওটার টেক্সট কিভাবে অ্যাড করবো, ওটা সমস্যা হচ্ছে। জি জি, অবশ্যই আজকে আমি এই জিনিসটা দেখাবো। ওকে, আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এয়ারটেলের অ্যাড তৈরি করা শিখছিলাম। এখন এই যে যে ফাইলটা আমি এনেছি, ফাইলটা আনছি কিভাবে সেটা তো সবাই জানেন, যে আমরা জাস্ট ফাইলটাকে এই সাইড থেকে টান দিয়ে ধরে নিয়ে আসা যায়। জাস্ট একটা ফাইলকে এখান থেকে টান দিয়ে এই সাদা পেজের মধ্যে যদি আমি আনি, এই সাদা পেজের মধ্যে যদি আমি আনি, তাহলে এটা এই ফাইলের মধ্যে আসে। আর আমি যদি এই ফাইলটাকে টেনে এখানে না ছেড়ে উপরের মেনু বারের মধ্যে যদি ছাড়ি, মেনু বার মানে কি? মেনু বার, সাব মেনু বার, এগুলো তো বুঝেন আপনারা। মেনু বারের মধ্যে যদি ছাড়েন তাহলে কি হয়? তাহলে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়, আর এটা নিলে ওই পেজের মধ্যে আসে। কোন পেজ? ওই যে যে পতাকা বানিয়েছিলাম ওই পতাকার মধ্যে ভাই, আসে। হ্যাঁ বলেন ভাইয়া। হ্যালো জাকির ভাই, ওই কিছুক্ষণ আগে কথা বলতে গিয়ে ডিসকানেক্ট হয়ে গেছে। ওই জেপিজি করার পরে ওইটা মেসেঞ্জারে ডাউনলোড করা যায় না একটু? কেন ডাউনলোড করা যাবে না? এই যে যে ফাইলটা, এই যে যে মামুন নামে যে ফাইলটা, এই ফাইলটা আপনি জাস্ট মেসেঞ্জারে সেন্ড করে দিবেন। আপনি এভাবে মেসেঞ্জারে সেন্ড করে দিবেন, এটা তো করা যায়, যায় না কেন? অবশ্যই যায়। ওকে, আজকে ট্রাই করবেন, আজকে আবার ট্রাই এটাকে করবেন। ড্রাগ করা যাবে? ড্রাগ করে টেনে নেওয়া যাবে এটা? হ্যাঁ হ্যাঁ, ড্রাগ করে টেনে নেওয়া যাবে। ওইটা সেটা না, সেটা বলতেছি না, এমনি মেসেঞ্জার আমি ল্যাপটপে যদি মেসেঞ্জার খুলি করা যায়, কিন্তু মোবাইলের মধ্যে আনি ওইটা ফাইলটা এরর দেখাই। ভাই এরর দেখায় এই জেপিজি? তাহলে এই ফরম্যাটটা ভাই, তাহলে অন্য কোনো ফরম্যাট এরর দেখাইতে পারে, জেপিজি ফরম্যাট এরর দেখানোর কথা না। আর তারপরে যদি এরকম হয় স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন, মোবাইলে 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 স্ক্রিনশট না, দিয়ে দেখাবেন। ল্যাপটপে পারি বাট মোবাইলে পারি না। যে ওকে, স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন। ওকে গাইজ, আমি সবাইকে মিউট করে দিয়েছি, অলমোস্ট মিউট করে দিয়েছি সবাইকে। এখন পর্যন্ত ক্লাসে আছে 53 জন, আর আমি এই মুহূর্তে অনেক কিছু আসলে ল্যাকিংস পিছন থেকে টেনে আনতেছি, যার কারণে একটু কথাবার্তা একটু স্পিডি বলতেছি, আশা করি বুঝতেই পারতেছেন। আচ্ছা, এই যে একটা পতাকা, এই পতাকার ফাইলের মধ্যে আমি এই ছবিটা নিয়ে আসলাম। এখন পতাকাটা তো ভাই ঢেকে গেল, পতাকাটাকে উপরে আনার জন্য জাস্ট পতাকা টান দিলে উপরে চলে আসে, পতাকাটাকে টান দিলে উপরে চলে আসে, আবার এটা নিচে দিলে নিচে চলে যায়। এটাও আপনারা জানেন, লেয়ার আপ ডাউন করা কি সেটাও আমরা জানি। এরপর এই ফাইলটা জাস্ট এখান থেকে চোখ অফ করে দিলাম। এই চোখ অফ করা মানে কি? চোখ অফ করা মানে কি বলেন তো? আমার সাথে একজন কথা বলেন, কে কথা বলতে চাই? আমি শুনতে পাচ্ছি না। হাইড আচ্ছা, চোখ অফ করা ওইটা মানে, ওইটা মানে হাইড করে রাখা। আচ্ছা, হাইড করে রাখা। ওকে কনক ভাই, তার মানে এটা হাইড করে রাখছি আমরা, আমরা এখান থেকে হাইড করে রাখছি, এটা হাইড করে রাখছি, মানে সামনে আছে, ঠিকই আছে, কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে না। ওকে, জাস্ট আমি হিডেন করে রেখেছি, এখন এটা নিয়ে কাজ করছি। এখন এইটা কাজ শেষে যদি আমি ফাইলটা সেভ করি তাহলে একটা প্রবলেম, কারণ কি, এই যে যে একটা A4 পেজ, এই A4 পেজের সাদা রঙের অংশগুলো দেখা যাবে, কিন্তু আমি যদি এই ফাইলটাই নিয়ে কাজ করি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম নাই। তাহলে আমার সুবিধা কোনটা, এই ফাইলে নিয়ে কাজ করা নাকি এই ফাইলে নিয়ে কাজ করা, মানে A4 পেজের মধ্যে নিয়ে কাজ করা নাকি এই ছবিতে ডিরেক্ট কাজ করা? জাস্ট এটা আপনার আনসার করেন আমাকে, যে একটা ছবিকে A4 পেজের মধ্যে নিয়ে কাজ করলে আমার ভালো হয় নাকি সেটাকে ডিরেক্ট নিয়ে কাজ করলে ভালো হয়? ডিরেক্ট নিয়ে কাজ করলে ভালো হয়, ডিরেক্টলি ডিরেক্টলি। আচ্ছা, আমি আপনাদের সাথে,
আমরা গত ক্লাসের রুলসে চলে যাই। আমাদের ক্লাসের কিছু রুলস আছে, সেটা হচ্ছে আপনাদেরকে যখন একটা প্রশ্ন করব, আপনাদেরকে যখন আমি প্রশ্ন করব, সেই প্রশ্নের আনসার আপনারা চ্যাট বক্সে দিবেন। আপনারা কিন্তু মাউথপিস অন করে দিবেন না, কারণ এতজন মানুষ যখন মাউথপিস অন করে কথা বলেন তখন আমি আর কি কথা বলবো, সবার কথাই শুনি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, ক্লাসে এই যে কেউ একজন দাগ দিছে মাত্র, ক্লাসে একজন স্ক্রিনের মধ্যে দাগ দিল, ঠিক আছে, তো এরকম ক্লাসের মধ্যে দাগ দেওয়া যাবে না, ক্লাসের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, কোনো ড্রয়িং করা যাবে না। আমি কিন্তু দেখতে পারবো যে কে এই কাজটা করছে, আমি কিন্তু সাথে সাথে রিমুভ করে দিতে পারবো, তো এরকম কেউ কাজ করবো না। আচ্ছা, ফুল সাইজ বড় হইলে করা যায় না, ফাইল সাইজ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কখন ক্লাসে জয়েন করেছেন? এই তো একটু আগে। ওকে, তাহলে ক্লাসটা দেখতে থাকেন। কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি না ভাইয়া, প্রশ্ন নাই এখন। ওকে, তাহলে আমরা কি করছি, আমরা এই ফাইলটাকে এর মধ্যে ওপেন করছি, ফাইলটাকে জাস্ট এর মধ্যে টেনে নিয়ে আসছি, আর এই যে A4 পেজ, A4 পেজটাকে আমরা ডিলিট করে দিয়েছি। তো এই হচ্ছে আমার একটা এয়ারটেল এর অ্যাড করার জন্য ফার্স্ট ছবি সিলেকশন করতে হবে, ছবি ডাউনলোড করতে হবে, সেই ছবিটাকে একটা ফাইলের মধ্যে আনতে হবে, ফটোশপ ফাইলের মধ্যে ওপেন করতে হবে। এরপর নতুন একটা লেয়ার নিয়ে সেখানে আমরা কাজ করব, এবং এই কাজটা গতদিন আমরা করেছি, সেটা হচ্ছে এরকম একটা শেপ নিয়েছি, সেটার মধ্যে কোনো একটা কালার অ্যাপ্লাই করেছি। এরপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে র‍্যাপে গিয়েছিলাম বা ওয়ার্পে গিয়েছিলাম, সেখান থেকে আমরা এই শেপটাকে একটু কাস্টম করেছি। এরকম কাজ গত ক্লাসে আমরা সবাই করেছিলাম। এখন এইখানে কারো কোনো প্রশ্ন আছে কি না সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করব, চ্যাট বক্স। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সে সরাসরি জিজ্ঞেস করব। কবি হোসেন, কোনো প্রশ্ন আছে? ভাই আমারটা ডাইরেক্ট আনলে মানে যে স্ক্রিনটা নীল হয়ে যায় কেন ভাই, কালো থাকে না? স্ক্রিনটা কালো থাকে না মানে এই যে বাইরের এরিয়া না? হ্যাঁ, বাইরের এরিয়াটা, যখন আমি ধরেন পিকটা আনলাম পেজে আনলে ঠিক থাকে, আর যখন আমি ডাইরেক্ট আনি তখন মানে এটা নীল হয়ে যায়। মানে বাইরের এরিয়া নীল হয়? হ্যাঁ, বাইরের এরিয়া। ওকে, আমরা দেখি কেন হয়। এই যে দেখেন, কবির হোসেন, এই যে এখান থেকে কালার চেঞ্জ করা যায়। আমার এখানে কি কালার আছে দেখেন, কালো কালার আছে। আমি চাইলে কিন্তু একটু অ্যাশ দিতে পারি, অ্যাশ দিছি, সাদা দিয়েছি। ওকে, এখান থেকে কালার চেঞ্জ করা যায়, কবির হোসেন, বুঝতে পারছি। হ্যাঁ, আমার তো এমনিতে ভাই কালো, পরে যখন পিকটা নি তখন আপনার ইয়ে হয় আর কি, নীল হয়ে যায়। তাহলে আপনি কি করছেন জানেন, আপনি হচ্ছে ফাইল থেকে নিয়ে গেছে। কবির হোসেন, প্রবলেম বুঝছেন আপনারা? কবির হোসেন যখন ফাইল থেকে নিয়ে যে একটা A4 পেপার নাই, তখন তার এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট কালার থাকে না, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দেয় হলো নীল কালার দিয়ে রাখছে, ঠিক আছে, যার কারণে প্রবলেমটা হয়েছে। যাই হোক কবির হোসেন, না হোয়াইটই থাকে। তাহলে এটা বুঝতেছি না ভাই। ছবি তুলে দেখেন, প্রশ্ন ক্লিয়ার করবেন। লেখালেখি করা যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ডে যদি আপনি লেখালেখি করেন সেক্ষেত্রে সেগুলাকে কিন্তু আপনি মুভ করতে পারবেন না। একবার লেখালেখি হইলে সেটা কিন্তু আর মুভ হবে না বা ট্রান্সফর্ম হবে না, কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ার ইজ লকড, ঠিক আছে। এই জন্য এই কাজ করা যাবে না, এই কাজ করলে ভুল করে আন্ডু করতে হবে, তারপরে নতুন লেয়ার নিবেন, সেই লেয়ারের মধ্যে কাজগুলো করবেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এরপরে ওয়ার্প অ্যাপে যে আমরা এই শেপগুলো নিয়ে তৈরি করে ফেলবো, ঠিক আছে। কাজ শেষে এন্টার দিব এবং মুভ টুল দিয়ে মুভ করব, তাহলে এটা পোর্টেবল হয়ে গেল। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে সে শুধু কথা বলবে। ক্লাসের মধ্যে এই মুহূর্তে 54 জন আছে, 54 জনের মধ্যে থেকে যে বলেন এই ক্লাসটা কয় নম্বর ক্লাস থেকে শুরু হবে একটু বললে আমরা। এই আপনারা গত ক্লাস করেন নাই? আমি করি নাই ভাই, মিস করছি ক্লাসে জয়েন। হ্যালো ভাইয়া, হই বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, ওই এখানে আপনি তো লেয়ারস প্রথমে একটা রাউন্ড দিলেন ভাইয়া, বুঝিনি। এখানে প্রথমে আপনি লেয়ারস এর একটা রাউন্ড নিলেন আর কি। হ্যাঁ, রাউন্ড হওয়ার সাথে সাথে আপনি এটা কিভাবে লেয়ারে অপশনে নিয়ে নিলেন এটা? আচ্ছা, আপনি কি জাতীয় পতাকা বানাইছিলেন আমাদের? মানে আগে আপনি শেপ নিলেন, এরপরে লেয়ার নিলেন, এটা করা যায়। বাট আমরা কি শিখছি, আমরা শিখছি আগে লেয়ার নিবো তারপরে শেপ নিবো, তাই না? একই কথা, এইখানে কোনো ইয়ে নাই, মানে এটা হইতে পারে।
ওকে বুঝতে পারছিস জি হ্যাঁ জি কোন জিনিস না বুঝতে পারলে সরাসরি কিন্তু প্রশ্ন করব আমি পতাকা নিয়ে কাজ করার সময় লেয়ার নিয়েছি দুই তিনটা লেয়ার নিয়েছি বুঝছেন কাজ করার সময় দেখি কাজ করার সময় দেখি যে ব্যাকগ্রাউন্ডটা সহ অ্যাড হয়ে যায় একসাথে হয়ে যায় ব্যাকগ্রাউন্ড সহ আমাদের ক্লাসে টোটাল 61 জন জয়েন করেছে 62 জন ভেরি গুড আপনারা লেট করে আসেন কেন ক্লাস শুরুর কথা 9টায় এখন 9:20 9:20 এর মধ্যে সবাই আসছে আচ্ছা তো জি ভাই হ্যাঁ ভাই বলেন আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই হ্যাঁ প্রশ্ন এটা কি আপনারা আগে ডাউনলোড করব কি ডাউনলোড করবেন এই যে অ্যাড যে আপনি এই যে অ্যাডের যে ছবিটা পিকটা দিয়েছেন জি এটা তো আগে ডাউনলোড করতে হবে নাকি হ্যাঁ ডাউনলোড তো করতেই হবে ডাউনলোড করে কি ডেস্কটপে রেখে দিব এটা জি ডেস্কটপে রাখতে হবে ডেস্কটপে বা অন্য কোন জায়গায় রাখতে হবে সেখান থেকে নিয়ে কাজ করতে হবে জি বুঝছি জি হ্যাঁ ভাই আর কে জন্য প্রশ্ন করছিলেন প্রশ্ন করেন ভাই আমি দুটো সবগুলো কি পিএনজি তে ডাউনলোড করতে হবে জি জি পিকগুলো সবগুলো কি পিএনজি তে ডাউনলোড করতে হবে পিএনজি আর জেপিজি কি বলেন তো আপনি জি PNG আর JPG কি আপনি বলেন তো PNG হচ্ছে আপনার হাই কোয়ালিটি ফটোগুলো আর কি আচ্ছা JPG আর JPG ও सेम JPG একটু PNG থেকে মনে হয় কম আচ্ছা ঠিক আছে এই বিষয় নিয়ে আমরা পরে বুঝাবো ঠিক আছে এই বিষয় আমরা আসলে ক্লিয়ার করি নাই যার কারণে আপনারা জানেন না এজন্য আমি জিজ্ঞেস করছি PNG জিপিজি কাস্ট এখানে এখনো হয় নাই তো হ্যাঁ হ্যাঁ হয় নাই সেটা আমি বলছি আমি এখনো দেখাই নাই ওকে ক্লাস আমি সবাইকে মিউট করে দিয়েছি আমি আমরা এই পর্যন্ত সবাই পতাকা তো বানাইতে পারি সবাই যদি পতাকা বানাইতে পারি তাহলে সবাই আমার সাথে এই মুহূর্তে কাজ করবেন আচ্ছা প্রথমে কাজ দেখতে হবে তারপরে কাজ করতে হবে আমার ক্লাসের রুলস তো আপনারা জানেন যে প্রথমে আমরা কাজগুলো দেখি ক্লাসগুলো দেখি এরপর আমরা কাজ করি ঠিক আছে আমি ফার্স্টে গুগলে যে এয়ারটেল অ্যাড লিখে সার্চ করলাম এয়ারটেল অ্যাডস এই মুহূর্তে কেউ কোনো কাজ করবে না সবাই সবার কম্পিউটারের সামনে বসবে বাট কোনো কাজ করবে না সবাই আমার সাথে জাস্ট ক্লাসগুলো দেখবে ক্লাসগুলো শুনবে ক্লাস দেখবে এবং শুনবে বুঝবে কাজ করবে তখন যখন আমি বলবো যে ভাইয়া এখন আপনারা কাজ করেন নেক্সট 5 মিনিট আপনারা কাজ করেন তখন আপনারা কাজ করবেন আচ্ছা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একটা অ্যাড এই অ্যাডের মধ্যে দেখেন ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে একটা সাইজ এই সাইজটা একটা স্কোয়ার সাইজ স্কোয়ার সাইজের একটা অ্যাড সেই অ্যাডের মধ্যে একটা ভালো একটা কন্টেন্ট আছে সেই কন্টেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে একটা ছাতা নিয়ে দুজনকে হেল্প করতেছে বা সামথিং বা ছাতা ধরে তারা তিনজন এই এই লুকটাই না একটা অন্যরকম লুক যে একটা ছাতা এত কিছু থাকতে তারা ছাতা কেন আনলো এবং ব্যাকগ্রাউন্ডে দেখেন এই যে বৃষ্টির একটা জিনিস আনছে আসলে কি তারা যখন ছবি তুলছে তখন কি বৃষ্টি পড়তেছিল আপনার কাছে আমার প্রশ্ন আসলে কি তখন কি বৃষ্টি পড়তেছিল তারা যখন এই ছবিটা তুলেছে তখন কি আসলে বৃষ্টি পড়ছিল না তখন কিন্তু তারা এই ছবিটা নরমালি তুলেছে তোলার পর এই ছবিটাকে আলাদা করেছে এরপরে পেছনে কাজ করেছে অনেক কাজ শেষে তারা এরকম একটা থিংকিং আসছে এবং এই সাইডে তারা তখন লিখে দিয়েছে যে বন্ধ কানেকশন 19 টাকা চার্জ রিচার্জে বৃষ্টির মতো ঝরবে বোনাস তাহলে বৃষ্টির মতো ঝরবে বোনাস এই জন্য কিন্তু 20 টাকা এখানে আনা হয়েছে তার মানে এখানে কন্টেন্টের সাথেও কিন্তু মিল রাখা হয়েছে ছবির সাথে মিল রেখে কন্টেন্ট তৈরি করা হয়েছে অফার তৈরি করা হয়েছে ওকে ফাইন আচ্ছা এই যে একটা অ্যাড এই লেখালেখি করার জন্য কিন্তু আমাদের এই শেপটা লাগবে লেখালেখি করার জন্য এই শেপটা আমাদের লাগবে তাহলে এরকম আমরা ছবি ডাউনলোড করে নিব এরকম কিছু ছবি ডাউনলোড করবো যেগুলো ব্ল্যাঙ্ক যেসব ছবির উপর আমরা কাজ করতে পারবো এরকম কিছু ছবি আমরা ডাউনলোড করে নিব জাস্ট গুগলে যে আমরা সার্চ করলে এরকম কিছু ছবি আমরা তৈরি করে মানে ডাউনলোড করতে পারবো তো আমি বেশ কিছু ছবি নিয়ে ঘাটাঘাটি করছি এই মুহূর্তে বেশ কিছু ছবি আমরা দেখি কোন ছবিটা নেওয়া যায় বেশ কিছু ছবি আমাদেরকে খুঁজতে হবে ধরেন আমি এই ছবিটা নিতে চাই ধরে নেন আমি এই ছবিটা নিতে চাই সেক্ষেত্রে আমি এই ছবিটা সেভ করব ইমেজ সেভ করতে হয় এই ছবির উপরে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ সেভ ইমেজ অ্যাজ এ যে আমি যেখানে সিলেক্ট করতে যেখানে সেভ করতে চাই সেখানেই সেভ করব যেমন ধরেন ডেস্কটপে আজকে আমি নতুন একটা ফোল্ডার করতে চাই তাহলে এখানে রাইট ক্লিক করে নিউ একটা ফোল্ডার নিব সেই নিউ ফোল্ডারের মধ্যে আমরা নিউ ফোল্ডার 4 এইখানে আমি ছবিটা সেভ করতে চাই
ছবিটা সেভ করলাম, এই যে ছবিটা সেভ হয়েছে, তো এখন এই ছবিটা যেখানে সেভ হয়েছে সেখানে আমরা পাবো কিভাবে? সেখানে ফোল্ডারে প্রথমে যেতে হবে, ফোল্ডারটা কোথায়? নিউ ফোল্ডার ফোর, সেই ফোর এর ফোল্ডারে যেতে হবে, যে তারপর কাজ করতে হবে, যে ছবিটা নিয়ে ওপেন করতে হবে। আচ্ছা এই যে সেই ফোল্ডারটা, এই ফোল্ডার থেকে এই ছবিটা নিয়ে আমরা ডিরেক্টলি ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে এখানে ছাড়বো। যখন এখানে ছাড়বো তখন শুধুমাত্র এই ইমেজের সাইজ ওয়াইজ একটা ফাইল তৈরি হয়ে যাবে। খাও সুমন, একটা চামচ আনতে হবে, আমি খাবো তোমার সাথে। আচ্ছা এখন এই যে একটা ফাইল যে আসলো, এই ফাইলে কাজ করতে হবে। তাহলে আমি বলেছি যে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না, সেই কারণে আমরা নতুন লেয়ার নিব, এবং লেয়ারটা নেয়ার পর সেই লেয়ারের মধ্যে কোনো একটা শেপ নিব, সেই শেপটা আমরা ইলিপটিক্যাল টুল থেকে এরকম একটা শেপ নিব, সেই শেপের মধ্যে কোনো একটা কালার আমরা অ্যাপ্লাই করলাম, এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এরপর রাইট ক্লিক করে ওয়ার্ড বাই র‍্যাপে গেলাম, সেখান থেকে আমরা এরকম একটা শেপ তৈরি করে ফেলতে পারতেছি। এই কাজটা বুঝতে পারেন নাই কে কে, শুধুমাত্র তারাই কথা বলবে, যারা কয়েকটা ক্লাস করেছে, যারা কয়েকটা ক্লাস করেছে এবং এই কাজটা বুঝতে পারে নাই, এরকম কেউ কি আছে? আমি একটা কোশ্চেন করতাম। জি বলেন, প্রশ্ন বলেন। আপনি একটা মানে খালি ছবি নিছেন, তো এরকম ছবি সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, তো মনে করেন এরকম লাল স্পেস দিয়ে একটা ছবি পাইছিলাম আমি, তার উপরে যদি আমি লাল স্পেস দেই প্রবলেম। আচ্ছা এই ছবিটা আমি কিভাবে খুঁজে পাইছি আপু? আপনি পাইছেন ভালো কথা, কিন্তু মানে ম্যাক্সিমাম লেখালেখি থাকে, এরকম খালিটা খুব একটা পাওয়া যাচ্ছে না আপু। এজন্য খুঁজতে হবে, এজন্য কাজের আগে আমি কিন্তু খুঁজেছি, আমি কিন্তু একটু আগে খুঁজেছি, ঠিক আছে, এজন্য খুঁজতে হবে, একটা কাজ করতে হলে অবশ্যই খুঁজতে হবে। যেমন এই যে একটা ছবি পাইছি আমি, এরকম করে আরো খুঁজতে হবে, যেমন এই যে একটা ছবি পাইলাম, ঠিক আছে, আমাকে খুঁজতে হবে। যখন আমি খুঁজবো তখন দেখেন এই ক্যাটাগরির ছবি এখন চলে আসছে সব, এখন কিন্তু সব এই ক্যাটাগরির ছবি চলে আসছে, খেয়াল করেন, এখন খেয়াল করছেন আপু? এটা তো বুঝছি ভাইয়া, তো মোশে করেন যদি থাকেও তো ওর উপরে কাজ করা যাবে না, মানে যদি লেখালেখি থাকে তার উপরে কাজ করতে চান, তাই তো? হ্যাঁ, তার উপরে একটা লাল স্পেস দিলাম। হ্যাঁ এই যে আপনি তো ব্রিলিয়ান্ট, আপনি এই জিনিসটা বুঝতে পারছেন, দেখছেন আপু আপনি কত ব্রিলিয়ান্ট। আমি এভাবেই করছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে আপু, ভেরি গুড, ফাইন। দেখি এই ফরম্যাটটা কি ফরম্যাট, কথা বলতে দেখো তো কি বলে। আচ্ছা এই ফাইলটা আমরা ডাউনলোড করতে পারছি না, কিন্তু ছবিটা আসলে আমার খুবই পছন্দ হয়েছিল। ওকে ফাইন, আমরা এই ছবিটা ডাউনলোড করি। এইসব ছবি কিন্তু দেখেই বোঝা যায় যে এইসব ছবি কিন্তু মোবাইল রিলেটেড বা মোবাইল কোম্পানি, মোবাইল ফোন রিলেটেড। ছবিগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এইসব ছবিতে আমার একটা অ্যাড করা যাবে, রাইট? তার মানে একটা ছবি ডাউনলোড করার সময় আমাকে বুঝতে হবে যে কোন ছবিটা আমি ডাউনলোড করতে যাচ্ছি। তো আমি এরকম ফাইলটা ওপেন করলাম, ওপেন করার পর নতুন একটা লেয়ার নিলাম, সেই লেয়ারের মধ্যে আমরা এখান থেকে ইলিপটিক্যাল মার্কিউ টুলে যে আমরা এরকম একটা শেপ নিতেই পারি, সেই শেপের মধ্যে আমরা লাল কালার এভাবে অ্যাপ্লাই করতেই পারি, কি বলেন আপু? এই যে আপু আপনি কথা বলেন আমার সাথে, যে আপনি কাজ করেছেন, আমি হ্যাঁ এভাবেই করছি। ওকে ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই জিনিসটা, এই এই কন্টেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এটা আমি কিভাবে করলাম? এটাকে ধরে এই ফাইলের মধ্যে নিলেন, নিয়ে এর মধ্যে ছাড়া যাবে না, এর মধ্যে যদি ছাড়েন তাহলে ফলাফল কি হবে জানেন? এর মধ্যে আসবে, ওই ফাইলটার মধ্যে আসবে, কিন্তু এখানে ছাড়া যাবে না। একটু একটু এখান থেকে, এখানে না ছেড়ে, এখানে না ছেড়ে ফাইলটা আমরা এই উপরে ছাড়বো, বা উপরে ছাড়বো বা এই লেয়ার বক্সে ছাড়বো, উপরে ছাড়বো বা এই লেয়ার বক্সে ছাড়বো, তাহলে এটা নতুন একটা ফাইল ক্রিয়েট হবে। ক্লিয়ার ভাইয়া? যে ভাইয়া প্রশ্ন করেছিলেন সে কি ক্লিয়ার? ওকে জি ভাইয়া, জি উপরে অথবা লেয়ার বক্সে না? হ্যাঁ হ্যাঁ জি। নেক্সট প্রশ্ন বলেন ভাই, নেক্সট প্রশ্ন কার ভাই? আমি তো আনছি অন্ত নীল বাসে, তো এটা দেখলেন না? আমি তো পিক দিছি আপনারে। জি আবার বলেন ভাই। নীল যে বাসে এটা আপনারে পিকটা দিছি, তো আপনার কথা আমি বুঝি আনি, মানে ব্যাকগ্রাউন্ড আমার নীল হয়ে যায়, ড্র্যাগ করে নীল। এটা পরে, এটা পরে, এটা এখন না, এখন না, পরে। আপনি কবির হোসেন মাথায় রাখেন, এই প্রবলেম সলভ করে ছাড়বো বা লেয়ার বক্স। ওকে ওকে, লেয়ার বক্স কোনটা? লেয়ার বক্স আমি বলতে, আচ্ছা আচ্ছা, এই যে, এই যে লেয়ার বক্স, লেয়ার বক্স এই যে প্যানেলটা, এই লেটার হচ্ছে লেয়ারের বক্স, লেয়ার প্যানেল বলতেছে ভাই, শুনতে পাচ্ছেন? জি বলেন ভাই। আমি কিছু বুঝতেছি না।
আচ্ছা এই যার যার প্রশ্ন আছে প্রশ্ন করেন, আমরা নেক্সট টপিকে চলে যাব, লেখালেখিতে চলে যাব এখন। কারো কোনো প্রশ্ন থাকলে এখনি করে ফেলেন। হ্যাঁ মাউন ভাই, আপনারা তো শিখতে পারেন যে কেউ যখন কথা বলে তখন আমরা অটোমেটিক্যালি থেমে যাব, কারণ সবাই তো একসাথে কথা বলে শুনতে পাবো না। আপনি ছবিটা বলেন যে ইয়াতে আনবেন, উপরে দিবেন অথবা লেয়ার বক্সে দিবেন। জি জি বলেন বলেন। যারা প্রশ্ন করছে তারা নতুন না, যারা প্রশ্ন করছে তারা আপনাদের ক্লাসের স্টুডেন্ট, হয়তো গত ক্লাস করে নাই। ওকে ওকে গাইস, আমরা এরপর নেক্সট টপিকে চলে যাই, আমরা নেক্সট টপিকে চলে যাই। ফকরউদ্দিন, ফকরউদ্দিন ভাই কোন প্রশ্ন? জি আমি লেটে যোগদান করছি ভাই, আই এম সরি, আমি বাইরে ছিলাম। আর আমার একটা প্রশ্ন আছে ভাই এই বিষয়ে। জি বলেন। ছবিটা যে আনলেন, এই ছবি আনার পরে আমি যদি নতুন একটি নতুন পেজে এই ছবিটা নেই, তখন এই নতুন পেজের যে মাপটা আছে এই মাপটা আমরা নিয়েছিলাম এই ছবির একটা নির্দিষ্ট অবশ্যই মাপ আছে, সেই মাপটা কত জানেন? সেই মাপটা হইতেছে এই যে দেখেন নিচে লেখা আছে ডাইমেনশন 1640x1000। তাছাড়া এই ছবির উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ নামক একটা অপশন আছে, সেখানে যাওয়ার পর আমি পাবো ডিটেইলস। ডিটেইলস এ যাওয়ার পরে আমরা পাচ্ছি ডাইমেনশন, হাইট উইড পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি 1640 আর 1000। তার মানে আপনি যদি এই ফাইলটাকে নিয়ে বা এই ফাইলটাকে ওপেন করে রাইট ক্লিক করে ওপেন উইথ থেকে যদি আপনি ফটোশপে নেন, এখান থেকে কিন্তু চাইলে ফটোশপে নেওয়া যায়, ঠিক আছে? ওপেন উইথ থেকেও কিন্তু চাইলে ফটোশপে নেওয়া যায়। সেখান থেকে আপনি যদি ফটোশপের মধ্যে নিয়ে আসেন, এই ফাইলটা অটোমেটিক্যালি ওই 1640 আর 1000 টা নিয়ে নেবে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আমরা এই টপিকে আর কোনো প্রশ্ন না করি, নেক্সটে যারা নতুন আছেন বা গত ক্লাস করেন নাই তারা তো প্রশ্ন, গত ক্লাস করেন নাই যারা তারা প্রশ্ন করতে পারবে, নতুনরা কি তো প্রশ্ন করছে না আই থিংক। আর হচ্ছে গিয়ে যারা এই টপিক এ পর্যন্ত বুঝেন নাই তারা অবশ্যই আমাকে বলবেন। তো এরপরে আমাদের কাজ হচ্ছে নতুন লেয়ার নেওয়া, নতুন লেয়ারের মধ্যে একটা শেপ নেওয়া, সেই শেপটা আমরা নেওয়া শিখেছিলাম গত ক্লাস পর্যন্ত, ইলিপস নেওয়া। জি প্রশ্ন করেন ভাইয়া। জি প্রশ্ন করেন। হ্যালো, শুনতে পাচ্ছি, নামটা বলেন ভাইয়া, নাম কি আপনার? মনোজিৎ ভাই বলেন। আপনি যেটা বলেন, জি আপনি যেটা বলেন যে এটা আমি ছবিটা ড্র্যাগ করে না লেয়ার বক্সে ছাড়ব। জি মনোজিৎ, মনোজিৎ জি বলে যান, নেক্সট এ বলে যান। মনোজিৎ ভাই আপনার নেট অনেক স্লো, আপনি একটু ঝটপট করে বলেন আপনার প্রশ্নটা বলেন। জি আপনি বলেন যে আমি ছবিটা না লেয়ার বক্সে ছাড়ব, তো এখানে আপনারা লেয়ার বক্স কোনটা? লেয়ার বক্স। আচ্ছা, একটু আগে কি আপনি ক্লাসে ছিলেন নাকি মাত্র জয়েন করছেন? এখানে আপনার লেয়ার বক্স কোনটা? আপনি ক্লাসে জয়েন করেছেন কখন? লেয়ার বক্স কোনটা? ভাই আপনার নেটে প্রবলেম, আপনি আপনি একটু নেটের মধ্যে আসেন। ওকে, আচ্ছা লেয়ার বক্স কোনটা? আপনি মনে হয় লেটে ক্লাসে জয়েন করেছেন। আপনি মনে হয় নেটে লেটে ক্লাস কোনটা? ওকে ক্লাস, আমি ওনাকে মিউট করেছি, সবাইকে মিউট করেছি, কেউ আনমিউট করবে না, কেউ আনমিউট করবে না নিজেকে। আমি তো কে ক্লাসে ছিলাম। আচ্ছা এই ভাইয়া, সবাইকে আমি আনমিউট, সবাইকে মিউট করেছি, কেউ যেন আনমিউট না হয়, কেউ যদি আনমিউট হয় আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিব সরাসরি। আমি সবাইকে মিউট করেছি, মিউটেড থাকবেন, কেউ সবাইকে মিউট করে দিয়েছি। আচ্ছা, তো এখানে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একজন প্রশ্ন লেয়ার বক্স কোনটা, সেটা হচ্ছে এই যে যখন একটা ফাইল ওপেন থাকে তখন এই যে লেয়ার নামে একটা অপশন আসে, এই টোটালটা হচ্ছে লেয়ার প্যানেল বা লেয়ার বক্স। এই টোটালটাকে বলতেছে আমরা লেয়ার প্যানেল বা লেয়ার বক্স, ঠিক আছে?
এটা আসলে লেয়ার প্যানেল বাট আমি বক্স বলেছি অন্য হিসেবে যেই একটা বক্স হিসেবে আছে আপনারা যাতে নতুন অবস্থায় বুঝতে পারেন এই জন্য এটাকে টোটালি লেয়ার প্যানেল বলে এই লেয়ারের প্যানেলটা হারাই যায় মাঝে মধ্যে তো এটা হারাই গেলে নিয়ে আসতে হয় সেটা পরে দেখাই দিব কিভাবে আনে তো যাই হোক এইবার আমরা এখানে কাজ করব আমরা এতদিন কাজ করেছি এখানে নতুন নতুন একটা শেপ নিয়েছি সেটার মধ্যে কালার অ্যাপ্লাই করেছি এরপর আমরা ওয়ার্প করেছি বা অন্য কিছু করেছি আজকে থেকে আমরা নতুন কিছু কাজ করব সেই কাজটা কেমন হতে পারে আমি একটু দেখাই দেই সেটা হচ্ছে এরকম কোন একটা শেপ নিলেন শেপের মধ্যে আপনি কালার অ্যাপ্লাই করলেন এবার কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করলেন জাস্ট ওই শেপটাই স্কয়ার নেওয়া আগে নিয়েছিলেন গোল এখন দিলেন স্কয়ার এবং ওই শেপটাকে আরো কিছু কাজ করা যায় যেমন ধরেন এরকম করে বাঁকা করা যায় যেমন ধরেন এরকম করে বাঁকা করে দেওয়া যায় এরকম কাজগুলো মূলত আজকে শিখবো এরকম কাজগুলো কি কেউ পারেন এরকম কাজগুলো কেউ পারেন একটু রেসপন্স করেন তো ভাইয়া জি আমি পারি আচ্ছা ভেরি গুড ওকে আচ্ছা এই কাজগুলো তো দেখানো হয় না দেখানো হয়েছে না ভাইয়া পারি না ওকে দেখানো হয়নি তার মানে বুঝতে পারছি এই জুবায়ের জিহাদ একটু সাইলেন্ট থাকি একটু এই সব টপিকে আমরা একটু কথা না বলি জুবায়ের জিহাদ আচ্ছা ফার্স্ট অফ অল আমরা একটু বলি এই ক্লাসে যারা আছি এখানে তো আমরা 62 জন মানুষ আছি অনেক মানুষ আছি তো কে কোন লেভেলের আপনি কিন্তু জানেন না হয়তোবা আপনি অনেক কিছু পারেন হয়তোবা আপনি অনেক কিছু পারেন আপনার কাছে মনে হতে পারে যে ভাইয়া এত স্লোলি আগাইতেছেন কেন বাট আমি আগেই বলেছি ভাই গ্রাফিক ডিজাইন করতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এখানে অনেক মানুষ আছেন সবাইকে একটা লেভেলে আনতে আমাকে কয়েকদিন সময় দিতে হবে ঠিক আছে যেমন এই পর্যন্ত আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা যে আপনাদেরকে এই শুধুমাত্র এতটুকু শেখানোর জন্য আমি অলরেডি 4-5টা এক্সট্রা ক্লাস দিয়েছি দুপুরবেলা 3টা বাজে এক্সট্রা ক্লাস হয়েছে এবং কালকেও হবে আগামী কালকেও দুপুর 3টা বাজে এক্সট্রা ক্লাস হবে তো এক্সট্রা ক্লাস দিয়ে আপনাদেরকে টেনে আনা হচ্ছে এই পর্যায়ে সবাই যাতে একটা লেভেলে থাকে আমরা চাচ্ছি না এই 65 জনের মধ্যে থেকে কাউকে ফেলে রেখে আগাইতে কাউকে ড্রপ আউট করতে চাচ্ছি না আমরা চাচ্ছি সবাইকে নিয়ে আগাতে ওকে তো সবাই একটু ধৈর্য ধৈর্য ধরবেন এবং হয়তোবা আমি অনেক জিনিস রিপিট করছি অনেক জিনিস আমি রিপিট করছি আমিও জানি এই জিনিস আমি বারবার করে রিপিট করছি এটা আমাকে বলতে হবে না যে ভাই আপনি রিপিট করতেছেন স্কিপ করেন এরকম কোনো কথা আপনারা বলবেন না কারণ আমি জানি আপনারা কোন লেভেলে আছেন বা আপনাদেরকে কিভাবে শেখানো দরকার ওকে আর যদি এইসব কোনো বিষয়ে কথা বলতে চান সরাসরি আমাকে ইনবক্সে বলবেন বাট ক্লাসের মধ্যে এই রিলেটেড কোনো কথা বলা যাবে না ক্লাসে কাউকে ছোট করা যাবে না সবাই এখানে স্টুডেন্ট সবাই শিখতে আসছে আর এখানে কিন্তু অনেকে অনেকের অনেকের বয়সের ব্যাপার আছে কেউ আছে স্কুলের টিচার কেউ আছে কলেজের টিচার কেউ আছে পুলিশ কেউ আছে প্রশাসনের লোক তো যে যেখে যে যেমনই আছেন ভাই সবাই সবাইকে রেসপেক্ট করবো এই ক্লাসের মধ্যে কেউ কাউকে ছোট করবো না একজন মানুষ নাই পারতে পারে আপনি পারতেই পারেন তাই বলে এমন আপনি খুব বড় হয়ে যান নাই বা আপনারা যে প্রশ্ন করেন অনেকে আবার আছে অনীহার কারণে বা ধরেন লজ্জা বোধ করে প্রশ্ন করতে ক্লাসের মধ্যে লজ্জা বোধ করে এখানে লজ্জা পাওয়ার কিছু নাই ভাই আমি পারি না সরাসরি আমি প্রশ্ন করবো ওকে গাইজ আমরা এখন নেক্সট টপিকে চলে যাই আচ্ছা এখন পর্যন্ত আমরা যে কন্টেন্ট গুলা শিখেছি সেই কন্টেন্ট গুলার নেক্সট টপিকে চলে যাই সেটা হচ্ছে একটা ফাইল ওপেন করলাম সেই ফাইলে নতুন একটা লেয়ার নিলাম নতুন একটা লেয়ার নেওয়ার পর আমরা যেমন পতাকা বানানোর সময় একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম ঠিক একই ভাবে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম সেই রেক্টেঙ্গেলের মধ্যে আমরা কালার দিতে চাচ্ছি সেই কালারটা আমি দিতে চাই ধরেন লাল আমি লাল কালারটা এখান থেকে সিলেক্ট করেছি যেখান থেকে লাল কালার আপনারা সিলেক্ট করতে পারেন হলুদ কালার সিলেক্ট করতে পারেন কমলা কালার সিলেক্ট করতে পারেন যে কোনো কালার কিন্তু আপনারা অলমোস্ট সিলেক্ট করতে পারেন ঠিক আছে এবং কালারগুলো অ্যাপ্লাইও করতে পারেন এখন আপনারা বলেন যে আমি এখন যে কাজটা করলাম জাস্ট স্কোয়ার এতক্ষণ করেছিলাম আমরা একটা বৃত্ত নিয়ে কাজ করেছিলাম এখন করলাম জাস্ট একটা স্কোয়ার শেপ নিয়ে এতটুকু পারবেন তো আপনারা এই পর্যন্ত পারবেন কিনা এতক্ষণ পর্যন্ত আমরা করেছিলাম স্কোয়ার নিয়ে এখন করলাম বৃত্ত নিয়ে করেছিলাম এখন করলাম স্কোয়ার নিয়ে এই পর্যন্ত পারবেন কিনা সবাই চ্যাট বক্সে আনসার করবো সবাই চ্যাট বক্সে আমি কয়েকটা শেপ করছি এগুলো আপনারা করতে পারবেন কিনা জাস্ট চ্যাট বক্সে আমাকে জানাবেন জাস্ট চ্যাট বক্সে আপনারা রেসপন্স করবেন আমি বেশ কয়েকটা কাজ এখন জাস্ট করে যাব জাস্ট আমি করে যাচ্ছি জাস্ট বুঝেন যে কিভাবে করছি কন্ট্রোল টি দিলাম রাইট ক্লিক করে র‍্যাপ দিকে দিলাম এরপর এই সাইডটা এরকম বাঁকা করলাম এই সাইডটা একটু ভিতরের দিকে দিলাম মোটামুটি আমার শেপ কমপ্লিট কারো কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন করবে আপনি যে এই শেপটাকে ব্যাকা করতেছেন নিজের ইচ্ছে মতো করে এটা কিভাবে করতেছেন এটা আপনি আজকে কত নম্বর ক্লাস করতেছেন ভাইয়া আজকে আমি ফার্স্ট আসছি আমার আমি আগেই বলেছি যারা আজকে নতুন আসছে তারা কোনো প্রশ্ন করবে না ক্লাসে ও আচ্ছা ভাই আমি তো ছিলাম না মাত্র আসছি ওকে সরি ওকে সাউন্ড প্লিজ
জি সবাই শুনতে পাচ্ছে? যে শুনতে পাচ্ছে না, যে শুনতে পাচ্ছে না তার সাউন্ডের প্রবলেম। আচ্ছা, এই পর্যন্ত যারা পতাকা বানাইছেন, যারা পতাকা বানাইছেন তারা কিন্তু এই ট্যুর কন্টেন্টটা পারেন। এই যে একটা ঢেউ দেওয়া, এই ঢেউ দেওয়াটাকে কিন্তু পারবেন আপনারা। জাস্ট একটা শেপ নিতে হয়েছে, জাস্ট একটা শেপ নেবেন আপনি, সেই শেপটা যে কোনো দিকে হতে পারে, এই দিক থেকে হতে পারে বা এই দিক থেকে হতে পারে। একটা শেপ নিলেন আপনি, শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলেন, রাইট ক্লিক করলেন, র‍্যাপে যেয়ে এখান থেকে এই দিকটা উঁচা উঁচা করে দেন আর এই সাইডটা জাস্ট নিচা করে দেন। দেখেন আমার সুন্দর একটা শেপ হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে। চাইলে কিন্তু আমরা এই শেপটাকে আবার আপডাউন করতে পারতেছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আবার একটু নামায় দিতে পারতেছি। এরকম অ্যাড আপনারা দেখেন না বাজারে? এরকম অ্যাড দেখেন পেপার পত্রিকায়? ভাইয়া জি, ভাইয়া সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। একটা জিনিস, এটা একটা মানে কমন প্রশ্ন, লেয়ার একটার পর একটা বাড়াইছেন যে বানানো যায় কিভাবে, জাস্ট এটাই জানার জন্য। আপনার কত নম্বর ক্লাস আজকে? সেকেন্ড ক্লাস। আমি বুঝতে পেরে, আচ্ছা সেটা হচ্ছে মানে আমি সফটওয়্যারটা ডাউনলোড গত ক্লাসে করতে পারি, আজকে সারা দিন আমি অনেক ফাইট করে সফটওয়্যার লোড করে কাজ শুরু করেছি। ওকে ওকে, এই যে দেখেন এখানে লেয়ার একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লেয়ার লেখা আসছে? জি, এখানে ক্লিক করলে লেয়ার আসে, এখানে ক্লিক করলে লেয়ার আসে। ও আচ্ছা, নতুন লেয়ার। ওকে ডান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? ভাইয়া প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে, এখানে ইগো দেখে লাভ নাই। ছবিটা যে ডাউনলোড করে আপনি সেভ করে এখানে ছেড়ে দিচ্ছেন, এটা আরেকবার দেখাবেন ভাই? আবার বলেন, প্রশ্ন বুঝি নাই, লাউডলি বলেন। এখানে না ছেড়ে এই উপরে মেনু বারের মধ্যে ছাড়বেন। মেনু বার মানে কি বুঝেন? এই যে মেনু বার বলে ফাইল, তো মেনু বারের মধ্যে যদি ছাড়েন আপনি তাহলে এটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে। দেখছেন আগের ডকুমেন্ট ছিল এইটা আর এখনের ডকুমেন্ট এইটা। ওকে ওকে ওকে, ঠিক আছে জি। আর কার কি প্রশ্ন ভাইয়া? ভাইয়া আমি কি ফলো করতে পারি যে লেয়ারের উপরে নাম দিয়ে ঢাকা আছে ওটা দেখা যাচ্ছে না, ওইটাকে ঢেকে দিয়েছে, বিভিন্ন নাম দেওয়া আছে তারপরে দেখা যাচ্ছে না লেয়ার বক্স। লেয়ার বক্স দেখা যায় না, যে নাম দিয়ে বিভিন্ন নাম আছে ওই ট্যাবে। আপনার স্ক্রিনে, এটা আপনার স্ক্রিনের সমস্যা, ওই নামগুলো আপনার স্ক্রিনের মধ্যে আছে, অন্য কারোর মধ্যে নাই। যেমন আইটি ভ্যালি আছে, তারপরে যে ফোকান উদ্দিন আছে। হ্যাঁ, যেটা বলছি সেটা শুনেন, এটা আপনার কম্পিউটারে আছে, আপনি ওখান থেকে মাইনাস করে দেন, এটা অন্য কারোর মধ্যে নাই, আমার স্ক্রিনের মধ্যে নাই, আপনার কম্পিউটারে ঝামেলা। এটা আপনি নতুন ক্লাস করতেছেন নাকি ভাই, যে প্রশ্নটা করলেন? ছবিটির ব্যাকগ্রাউন্ডের পিছনে নেওয়া যায় না, আর এই শেপটাকে রোটেট করব কিভাবে? এই শেপটা ব্যাকগ্রাউন্ডে নেওয়া যায় কিনা তাই জিজ্ঞেস করছেন, মানে মেয়েটার সামনে আনা যায় কিনা, ছবিটির পিছনে নিতে চাইলে কিভাবে কি করব? এই মুহূর্তে ওটা পিছনে না সম্ভব না, ঠিক আছে? কারণ কি, এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা তো পিএনজি না, ওটা পরে, ওটা পরে দেখবো। এই প্রশ্ন একটু পরে বুঝবেন, আজকে ক্লিয়ার হবে না প্রশ্ন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া ব্যাকগ্রাউন্ড যদি আনলক করি তাহলে কি কাজ করা যাবে? বুঝি নাই, আবার প্রশ্নটা করেন। ব্যাকগ্রাউন্ড যদি আনলক করি তাহলে কি করা যাবে? এটা কিন্তু আমি দেখাই না এখনো, এক্সট্রা প্রশ্ন হয়ে গেল। এইটা এই প্রশ্নটা এখন করব না, পরে করব। বলেন এরপর আর কার কি প্রশ্ন? আর কার কি প্রশ্ন? আমি প্রশ্ন শুনতে চাই। বাম সাইড জয়েন বডিও ক্লিক করেন। ওকে, আচ্ছা তাহলে এই যে একটা শেপ বানাইছি, এই শেপ আমরা সবাই বানাইতে পারবো। এরপর এই শেপটা আমি চাইলে অফ করে দিতে পারি, আমি কিন্তু এই সাইডে আরেকটা শেপ বানিয়েছিলাম, এরকম শেপ আমরা বানাইতে পারতেছি, রাইট?
এরকম শেপ আমরা বানাইতে পারবো, এরপর এরকম শেপ আমরা বানাইতে পারতেছি, আবার এরকম শেপ বানাইতে পারতেছি। তার মানে কি এই যে চারটি ডিজাইন আমরা শিখলাম, এই চারটি ডিজাইন কি আমাদের কাজে লাগে নাকি লাগে না? ভাই এরকম শেপ আপনারা দেখছেন এডের মধ্যে দেখেন বিভিন্ন সময়ে? আচ্ছা তাহলে অনেক জায়গায় থাকে। জি তাহলে এখন শর্ট, এখন সবাই যার যার কম্পিউটারে বসে নেক্সট 5টা মিনিট সময় দিতেছি ভাই। 5টা মিনিটের মধ্যে এই টপিক গুলো দেখে ফেলবো, এই টপিক নিয়ে এখানে ক্লোজ, এরপর আমরা নেক্সটে চলে যাব। এই টপিক এখানে ক্লোজ, আমরা নেক্সট টপিকে চলে যাব। জাস্ট 5টা মিনিট সময় দিলাম, এখন বাজে কত? 9:44, 9:50। নেক্সট আমরা 9:50 এই টপিকের পরে কাজ করব। সবাই সবার কম্পিউটারে বসেন, সবাই সবার কম্পিউটারে বসেন। আমি আগেই বলেছি আমার ক্লাসগুলো সবার সবার কম্পিউটারে হবে, সবাই সবার কম্পিউটারে কাজ করবে। ভাইয়া ছবিটা কি চ্যাট রুমে দেওয়া যাবে? কি কিসে দিবেন? চ্যাটের রুমে যদি ছবিটা দিয়ে দেন তাহলে আমরা নেটটা থেকে ডাউনলোড করতে হবে না, সার্চ করে বের করতে পারব, সুবিধা হবে। যে কোনো ছবি নিয়ে কাজ করেন, যে কোনো ছবি, আপনার ছবি নিয়ে কাজ করেন। ওকে থ্যাঙ্ক ইউ। ওকে থ্যাঙ্ক ইউ। সুমন ভাষা কিরণ না করছ? ভাষা কিরণ না করছ? সবাইকেই বলছি যার কাছে যে ছবি আছে সে সেই ছবি নিয়ে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ শুনতে বল যাই। জাকারিয়া ভাই জি ভাই বলেন। একটা জিনিস একটু জানার জন্য, সেটা হলো লেয়ার থেকে যখন রেকটেঙ্গেল টাইপের নেওয়া হয় বা সাইজের ইন্টারন্যাশনাল ব্যাপারে যে ইয়াটা নেওয়া হয় মাঝে মধ্যে কালার নেয় না, সেটা কি ধরনের প্রবলেম হতে পারে? আপনার কি আপনার কিবোর্ডের প্রবলেম ভাই? ও অন্য কোনো প্রবলেম না, কিবোর্ডের ওই বাটনটার প্রবলেম হতে পারে। হ্যালো ভাইয়া, ঠিক আছে জি বলেন। লিঙ্কিং গুলো দিয়ে দিয়ে ওটা যে র‍্যাপ করব, র‍্যাপটা ফটো করতে যাচ্ছে এটা করতে পারতেছি না, এটা এটাতে ক্লিক করতে পারতেছি না। জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। জি জি স্যার, র‍্যাপটা করব কি করে ভাই? রেকটেঙ্গেল আমি যে ছবিটা করেছি এতক্ষণ ধরে ডিজাইন করতে বলেছি সবাইকে। ভাই রেকটেঙ্গুলার টুল নিয়ে যেটা আঁকলাম আঁকার পরে যে র‍্যাপটা কি পরে করব না রেকটেঙ্গুলার টুলের সাথে সাথেই করব? এটা রেকটেঙ্গুলার টুলটা প্রথমে কালার অ্যাপ্লাই করবেন, তারপর কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করবেন, এরপরে করছি। এরপরে কি র‍্যাপ আসবে? র‍্যাপ তো আসছে না ভাই, লেয়ার আর কন্ট্রোল ডি দিতে হবে, কন্ট্রোল ডি ট্রান্সফর্ম করতে হবে, তারপরে কন্ট্রোল টি না কুড নট ট্রান্সফর্ম বিকজ দ্য ইনিশিয়াল বাউন্ডিং। এটা দেখাচ্ছে
আর এক মিনিট সময় আছে, আর এক মিনিট, কার কার হয় নাই? আবিবার হয়েছে, অর্ণব রয়ের হয়েছে, মিশাত তুলির হয়েছে, তানভীর হোসেনের হয়েছে, আর কার কার হয় নাই? কার কার হয় নাই? হ্যালো, শুনতে পাচ্ছি? বলেন রাজমি। ভাই আমি তো এই ক্লাসে নতুন, আমি তো কিছু প্রিভিয়াস ভিডিওগুলো কিভাবে পেতে পারি? আমি আগেই বলেছি যে আজকে যারা নতুন আছেন, একদমই যারা নতুন আছেন, তারা কোনো কথা বলবেন না, তারা শুধু ক্লাসগুলো দেখতে পারবেন। তাদের সাথে তাদেরকে কালকে দুপুর 3টায় এক্সট্রা ক্লাস দেওয়া হবে, কালকে 3টায়। যারা একদমই নতুন আছেন তারা কালকে 3টায় এবং কালকে রাত 8:30টায় ক্লাস করবেন। যারা একদমই নতুন, কিছুই বুঝতে পারতেছেন না ক্লাসের মধ্যে কি না কি, কারা ক্লাস করতেছে, কে ক্লাস করাচ্ছে, কোর্সের মডিউল কি, কখন ক্লাস হবে, ডিটা, তো এরকম কয়েকজন আছে আমি জানি, তো যারা আছেন তারা কালকে রাত 3টায়, সরি কালকে দুপুর 3টায়, কালকে দুপুর 3টায় এবং রাত 8:30টায় এই দুই সময় ক্লাস করবেন। জাকারিয়া ভাই। জি ভাইয়া। জি ভাইয়া, আমি একটা ছবি ডাউনলোড করে ওইটা ছবিটা টেনে এনে আমি টুলবারে ছেড়েছি, কিন্তু আমি লেয়ার নেই নেই ছবি কাজও করেছি, সবকিছু কমপ্লিট, কিন্তু এখন এটা চেক করতে গেলে আমাকে দেখা যায় ফাইনাল ফাউন্ড। ওকে ওকে ওকে, সমস্যা নাই। আপনি এই পর্যন্ত কাজ করেছেন কিনা, যতটুকু কাজ দেখাইছি ততটুকু করেছেন কিনা? ওকে হ্যাঁ, এটুকু আমি কমপ্লিট করে ফেলেছি। ওকে, এরপর একটু পরে দেখব। হ্যাঁ, এই যে র‍্যাপ র‍্যাপিং করার পরে র‍্যাপিং করার পরে র‍্যাপিং এর চিহ্নটা কি হয়েছে প্রুভ? হ্যাঁ, এন্টার এন্টার দিতে হয়। এন্টার এন্টার দিলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওকে ওকে। এটা পাঠানো পাঠাতে হলে কি করব? আপনি বুঝিনি, আবার বলেন। আপনারা এখানে পাঠাবো কি করে? চ্যাট বক্সে পাঠানো যায়। চ্যাট বক্সে পাঠাবো। জাকারিয়া ভাই। হ্যাঁ ভাইয়া, আমি চারটা ছবি পাঠিয়েছি চ্যাট বক্সে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু প্রশ্ন করব। জি, প্রশ্ন করেন। র‍্যাপ করলে তো ভাই মানে হচ্ছে কি ঢেউয়ের মতো বাঁকা হয়, বুঝছেন? কিন্তু আপনি যখন ফার্স্ট মানে এই কোণাটা মানে একেবারে টেনে মানে লাইন লাইন বাঁকা করলেন, ওই রকম তো র‍্যাপ করলে হচ্ছে না। র‍্যাপ করলে তো মানে ঢেউয়ের মতো বাঁকা হয়। ভেরি গুড, ভেরি গুড। ওকে, স্ট্রেটলি বাঁকা তো হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। হ্যাঁ, প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে, তাহলেই বুঝবেন। আর আমাদের ক্লাসের সিস্টেম তো অলরেডি অলমোস্ট আপনারা বুঝে ফেলছেন যে আমরা কিভাবে ক্লাসগুলো নেই। ওকে, তো আমি কি করলাম, আমি নতুন একটা লেয়ার নিলাম। সবাই একটু দেখি, সবাই একটু দেখি, যারা যারা পারেনি একটু দেখি। জাস্ট আমরা রেকট্যাঙ্গেল থেকে একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করলাম। জি ভাইয়া। এরপর এরপর আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করার পর কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করা যায়। এরপরে রাইট ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে ওয়ার্ব বা র‍্যাপ পাবো এখান থেকে, সেইটাতে আমরা ক্লিক করে যদি এইদিকে টানি, এইদিকে টানলে এখানে আসবে। আমরা সিকোয়েন্সটা বুঝি, আমি যদি উপরের ঘরটা নিই তাহলে উপরের ঘরটা আগে আসবে, আমি যদি নিচের ঘরটা নিই তাহলে নিচের ঘর আগে যাবে। তাহলে যে জিনিসটা টানতেছে সেটা আমাদের আগে যেতেছে, মাঝখানটা টানলে মাঝখানটা আগে যাবে। এই দুই সাইডে দুটো হাত বের হইছে, এই একটা হাত, এই একটা হাত। এই হাতটাকে যদি টেনে আমরা এদিকে নেই তাহলে কিন্তু শেপটা উল্টা দিকে যাচ্ছে। বুঝতে পারছিস আপু? যে আপু প্রশ্ন করেছিলেন না ভাইয়া, আপনি সেটা করতেছেন না, আপনি ফার্স্টে হচ্ছে। বুঝতে পারছি আপু, আপনার প্রশ্ন বুঝতে পারছি আমি। আরেকটা কথা বলছেন, আরেকটা শেপের কথা বলছেন, সেটা হচ্ছে আপনি এই যে এরকম একটা শেপের কথা বলছেন, রাইট? আমাদের এই ব্যাচের মধ্যে কয়েকজন আমি কয়েকজনকে নাম বলছি, তারা ডেলি মানে ডেলি কাজের প্র্যাকটিস একটু বেশি বেশি করে করবেন, ঠিক আছে? এবং দুইটা করে ক্লাস করবেন, যেমন কবির হোসেন ভাই, মামুন মামুন ভাই আছেন, কবির হোসেন ভাই আছেন, এরপর
আর কে আছেন, আবার মনোজিত ভাই আছেন, তো আপনারা ডেইলি ক্লাস করবেন, মানে কালকে কিন্তু একটা এক্সট্রা ক্লাস আছে দুপুর 3টা বাজে, তো দুপুর 3টা বাজে ক্লাসগুলো করবেন, এক্সট্রা ক্লাস যেগুলো দেওয়া হয় আপনারা অবশ্যই অবশ্যই করবেন, ঠিক আছে? আমি আরো নাম হয়তো সামনে বলবো, তো অবশ্যই অবশ্যই এক্সট্রা ক্লাসগুলো করবেন। আপনাদের যদি ক্লাস না লাগে যে ভাই আমি এটা পারি, তারপরও করবেন, এটা আমার রিকোয়েস্ট, কারণ এই ব্যাচের সাথে যদি আপনারা তাল মিলিয়ে চলতে চান তাহলে আপনাদেরকে এভাবে এক্সট্রা ক্লাস করা লাগবে, অন্তত এই শুরুর সময়ে করেন, এই ব্যাচটা তো মাত্র শুরু হয়েছে, তো এই মুহূর্তে করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত। জাকারিয়া ভাই, হ্যাঁ বলেন। আমি 5টা ছবি পাঠিয়েছি, 5টা। জি, ভেরি গুড। আর কারো কোনো প্রশ্ন আছে বলেন, প্রশ্ন কারো কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন। ভাই, এই যে জুমের সফটওয়্যার থেকে ছবি, একাধিক ছবি কিভাবে সিলেক্ট করে চ্যাট বক্সে পাঠাবো? সিলেক্ট করে কিভাবে চ্যাট বক্সে পাঠাবেন? হ্যাঁ, একাধিক ছবি, একটা দুটা তিনটা। এই একাধিক ছবি কি পাঠানো যায় নাকি একটা করে পাঠাইতে হয়? আমি ঠিক জানি না, আমি তো একটি করে পাঠাইছি, তারপর চাইছিলাম যে একাধিক ছবি, দুই তিনটা ছবি আছে একসাথে, একাধিক দিয়ে রাখেন তো, দিয়ে রাখেন তো যায় কিনা? মানে একাধিক ছবি না, না একটা করে, দুইটা করে যায় না, একাধিক যায় না। ও, একটা করে যায়, সিলেক্টে তো সিলেক্টই করা যাবে। ও, একটা করে যায়, একটা করে যায়। ওকে ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই। বলেন, আমার ছবি গুলো দেখেন, ফার্স্ট আমার ছবি এটা দেখেন। আমি কারো ছবি দেখব না, আমি এখন পর্যন্ত কারো ছবি দেখব না। ওই যে ভাই, আপনি যে ফার্স্টে যে ছবিটা নেন, তখন তো আপনার উপরে যেখানে টুলবারের ওখানে যে ছবিটা ছাড়তে বলছেন, আমার তো ওখানে ছাড়ার পরও একটা থাকে অপশন, মানে ওই যেমন আপনার দুইটা না, জেডি 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 স্পেস এফবি, আর আরেকটা আছে 41। হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ এটা, এটার পাশেটা ডান্সে, এটা নিয়ে উপরে তো, এটা তো দুইটা ছবি, এটা তো দুইটা ছবি দেখে দুই রকম দুইটা আসছে। ও আচ্ছা আচ্ছা ভাই, আমি বুঝতে পারিনি, তাহলে ঠিক আছে ভাই, আমার ফুল কমপ্লিট হইছে, মানে পুরোটা করছি, আমি দুইটা দেখি, আমি ই কি দুইটা কেন এখানে, এজন্য। ওকে, এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা জি ভাই, আমার নেটের প্রবলেম, আমি পছন্দ করে শর্ট করে করব ছবিটা, বড় ছোট করেন ছবিটা, বড় ছোট করেন। আচ্ছা মনোজিৎ ভাই, আপনার এর আগেও নেটের প্রবলেম হয়েছে, তো নেটের প্রবলেম হলে কিন্তু ভাই ক্লাস করা যাবে না প্রথমত, ঠিক আছে? আর আপনার নেটের প্রবলেমটা কিন্তু আপনাকেই সলিউশন করতে হবে, ক্লাস করার জন্য কিন্তু প্রথমেই আপনাদেরকে ফ্রি ক্লাস দেওয়া হয়, কিছু ফ্রি ক্লাস করবেন, ফ্রি ক্লাস করে দেখবেন আপনার নেট, আপনার সবকিছু ঠিক আছে কিনা, বা কোর্সে জয়েন করবেন কিনা, ঠিক আছে? ক্লাসে জয়েন করতে হলে আমাদেরকে এইসব জিনিস, কিছু রুলস মেনে ক্লাস করতে হবে, যেমন অনলাইনে ক্লাস করতে হবে, ঘরে বসে করতে হবে, সবাইকে কম্পিউটারের সামনে বসে ক্লাস করতে হবে, কেউ ঘরের মধ্যে শুয়ে বসে ক্লাস করতে পারবেন না, মানে কম্পিউটারের সামনে বসে ক্লাস করতে হবে, কারণ আমি 10 মিনিট দেখানোর পরে বলি যে 5 মিনিট প্র্যাকটিস করেন, সেই প্র্যাকটিসটা আপনাকে অবশ্যই করতে হবে, যখন আপনি প্র্যাকটিস করবেন না তখন কিন্তু প্রশ্ন করতে পারবেন না। নেট প্রবলেম হলে দেখা যায় কি হয়, ধরেন মনোজিৎ ভাইয়ের নেট প্রবলেম, তাহলে মনোজিৎ ভাই একটু পর পর এসে বলবে, ভাই আমি তো নেট প্রবলেমের জন্য শুনতে পারি না, আবার বলেন আবার বলেন, কিন্তু বাকি যারা আছে তাদের তো নেট প্রবলেম হয় নাই, তারা কিন্তু এই জন্য মাইন্ড করবে, বা তারা এরকম তারা পিছিয়ে পড়বে, ঠিক আছে? তো এই জন্য নেট প্রবলেম এটা সলিউশন আপনাকেই করতে হবে, আমার কথা ক্লিয়ার আজকের জন্য মনোজিৎ ভাই? আর তাছাড়া ক্লাসে ভিডিও আছে, পরে ভিডিও পাবেন, তারপরেও নেট ক্লিয়ার করা জরুরি, অন্য সিম নেট, অন্য নেট নেন, 3G জায়গায় 4G ইউজ করেন, এরকম করতে হবে। আমার যেটা, হ্যাঁ ভাই, আমার যেটা আছে 4G আছে, এবং আমার এখানে যে যে অপারেটর মধ্যে যে সবচেয়ে ভালো আছে আমি সেটা ইউজ করি। এখন আমার সমস্যার জন্য তো সবার সমস্যা তো হবে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই যাতে অন্যদের সমস্যা না হয় সেটা আমি খেয়াল করব, অবশ্যই খেয়াল করব। জি, আপনাকে ধন্যবাদ। ওকে, মনোজিৎ ভাইয়ের প্রশ্ন হচ্ছে, ভাইয়া একটু শেপগুলো একটু ছোট বড় করেন। আমরা মুভ টুলে গেলাম, এটা মুভ করতেছি, এটাকে যদি আমরা ছোট বড় করতে চাই কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে হবে, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করার পর চাইলে বড় করলাম, চাইলে ছোট করলাম, কিন্তু শেপ তো নষ্ট হয়ে গেছে, বড় ছোট করে আমরা তো শেপ তো নষ্ট করে ফেলছি, বড় ছোট করতে হলে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে শেপ ধরে টানতে হবে, শেপ ধরে এন্টার দিতে হবে। মনোজিৎ ভাই ক্লিয়ার? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে পিকচারটা আছে, যে
পিকচারটা আছে ওইটা ছোট বড় করেন পিকচার পিকচার জুম ইন জুম আউট জুম ইন জুম আউট কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস আপনি এর কথা বলছেন না অ্যাকচুয়ালি জুম ইন জুম আউট তো আপনি ওইটা তো ছোট বড় না আমি যার শুধু জুম ইন জুম আউট তো বুঝলাম ওকে পিকচারটা এখন যে সাইজের আছে আমি ওই সাইজটাকে বড় করব ওইটা না জুম ইন জুম আউট না ওকে এটা পরে দেখাবো পরে দেখাবো এটা এখন দেখা যাবে না যাবে না ওকে এখন দেখালে মাথার উপর দিয়ে যাবে ওকে থ্যাঙ্ক ইউ কারো কোনো প্রশ্ন আর কারো কোনো প্রশ্ন ভাইয়া ওকে আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই কারো কোনো প্রশ্ন যেহেতু নাই সবাই ছবি পাঠিয়েছেন ভেরি গুড থ্যাংক ইউ কারো কোনো প্রশ্ন থাকলে সে সরাসরি প্রশ্ন করবে আচ্ছা আমরা তাহলে নেক্সট টপিকে যাই সবাই সবার কম্পিউটার রাখেন সবাই সবার কম্পিউটার রেখে আমার স্ক্রিনটা ওপেন করেন সবাই আমার স্ক্রিনে ফিরে আসেন আমরা নেক্সট টপিক শিখি নেক্সট টপিক বেশি সময় দেওয়া যাবে না ভাইয়া যখন যেটা বলি সেটা করতে হবে আমরা চলে যাই আমাদের মধ্যে এরকম শেপ নিয়ে ছবি আর শেপ কিন্তু দেখেন এই শেপ যখন নিচ্ছি দেখতে খারাপ লাগতেছে দেখতে খারাপ লাগতেছে কেন কারণ একটা শেপ আছে একটা মেয়েও আছে একটা ভালো ছবি আছে একটা শেপও আছে কিন্তু লেখা নাই লেখা যখন নাই তখন কিন্তু একটা অ্যাড হইলো না এটা কোন কোম্পানির এটা আপনি কিন্তু বুঝতেছেন না গ্রামীণ বাংলালিংক না কোন কোম্পানি সেটাও কিন্তু বুঝতেছেন না এখানে কোনো কিছুই লেখা নাই এটা কি SMS এর অফার নাকি মিনিট প্যাকের অফার সেটাও লেখা নাই নাকি এটা ফোন কোম্পানির অফার নাকি এটা কফির অ্যাড এর হাতে কিন্তু কফির কাপও আছে নাকি চশমার অ্যাড একটা চশমা এর পক্ষে কিন্তু চশমাও আছে নাকি এটা পেপ স্টুডেন্টের অ্যাড এর মুখে কিন্তু হাসিও আছে নাকি এটা চুলের পার্লারের অ্যাড এর মাথায় কিন্তু চুলে কালারও আছে নাকি এটা এর গায়ে যে জিন্স এর একটা কোট আছে নাকি এটা এটা সেই জ্যাকেটের অ্যাড মানে আমি কিন্তু টোটালি বুঝতেছি না যে এই অ্যাডটা কিসের কারণ এই অ্যাডের মধ্যে যখন লেখাটাকে থাকবে তখন আমি এটা দেখে বুঝবো যে এই অ্যাডটা আসলে কিসের অ্যাড আমি যতগুলো কথা বলছি সবগুলোর সাথে কিন্তু এই ছবিটা যায় যদি এটা ছবির শুধু যদি এটা শুধু চুলের অ্যাড হইতো বা তেলের অ্যাড বা পার্লারের অ্যাড হইতো তখন এটাকে বড় করা হইতো ফেসটাকে বড় করা হইতো যদি চোখের অ্যাড হইতো তাহলে চশমাটা একটু বড় করা হইতো দাঁত গুলাকে বড় করা হইতো যদি দাঁতের অ্যাড হইতো বা পেপসুডেন্টের অ্যাড হইতো এরপরে যখন জামার অ্যাড জামার অ্যাডের সাথে এটা যায় ফোনের অ্যাডের সাথে যায় কফির অ্যাডের সাথে যায় বিভিন্ন অ্যাডের সাথে কিন্তু যায় অনলাইন ই কমার্সের অ্যাডের সাথে যায় তো যাই হোক এটা কিন্তু অ্যাড এর লেখালেখি ছাড়া বোঝা যাচ্ছে না তার মানে একটা অ্যাড ডিজাইন করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগে সবাই একটু খাতা কলম নেন খাতা কলমে লিখতে হবে সবাই একটু খাতা কলম নেন 63 জন মানুষ আছে আমি বাদে 62 জন 62 জন এখন খাতা কলম নেবেন খাতা কলম একটু লিখতে হবে ভাই অনলাইন ক্লাসের মজা এটা আমরা 62 জন মানুষ 62 জায়গা থেকে ক্লাস করতেছি সবাই একটু খাতা কলম নিব একটু লিখবো একটা অ্যাড ডিজাইনের শর্ত হচ্ছে একটা অ্যাড করতে হলে একটা অ্যাড এর শর্ত লিখেন একটা কাজ করতে বা ডিজাইন করতে বা অ্যাড করতে চারটা জিনিস লাগে একটা হচ্ছে ইমেজ এক নম্বরে লাগবে ইমেজ মানে ছবি ইমেজ এক নম্বরে ইমেজ দুই নম্বরে টেক্সট লেখা ইমেজ 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 টেক্সট আমি কি তাও লিখে দিচ্ছি টেক্সট ইমেজ টেক্সট এরপর লাগবে কালার এরপর লাগবে শেপ কি কি লাগবে ভাই চারটা জিনিস আমি অলরেডি লিখে দিয়েছি আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি ইমেজ টেক্সট কালার শেপ যে কোনো ডিজাইন করতে গেলে আমাদের চারটা জিনিস লাগবে তার মধ্যে ইমেজ টেক্সট কালার আর শেপ কেন লাগবে ভাই কারণ আপনি ইমেজ ছাড়া অ্যাড করতে পারতেছেন না টেক্সট ছাড়া অ্যাড করতে পারতেছেন না কালার ছাড়া অ্যাড করতে পারতেছেন না শেপ ছাড়া অ্যাড করতে পারতেছেন না যেমন ধরেন এটা একটা শেপ এটা একটা শেপ আবার এটার মধ্যে একটা কালার আছে এটা একটা কালার তাহলে টেক্সট শেপও পাইছি কালারও পাইছি ইমেজও পাইছি তাহলে বাকি নাই শুধু লেখা শুধুমাত্র লেখার জন্য এই অ্যাডটা এই কাজটা অসম্পূর্ণ শুধুমাত্র লেখার জন্য এই কাজটা অসম্পূর্ণ কিন্তু যখন আপনি এটা অফ করতেছেন তখন কিন্তু লেখা আছে এবং ছবি আছে তখন কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ এটা একটা অ্যাড এটা একটা অ্যাড হতেই পারে কিন্তু আমি যখন এরকম একটা শেপ নিচ্ছি সেই শেপের মধ্যে অবশ্যই লেখালেখি দিতে হবে তা না হলে এটা একটা অ্যাড হবে না একটা অ্যাড বানানোর জন্য চারটা রুলস আমাদের লাগবে তার মধ্যে ইমেজ টেক্সট কালার শেপ এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই লাগবে ক্লিয়ার সবাই কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন এই পর্যন্ত সবার ক্লিয়ার
আচ্ছা, এবার চলে যাই আমাদের নেক্সট টপিকে, এবার চলে যাই আমাদের নেক্সট টপিকে, সেটা হচ্ছে এই শেপটা আমরা কিভাবে বানাবো, এই শেপটা আমরা কিভাবে বানাবো, এই টপিকে আমরা চলে গেলাম। নতুন একটা লেয়ার নিয়েছি, সেই লেয়ারের মধ্যে আমি একটা শেপ নিয়েছি, একটা শেপ নিয়েছি, এই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, রাইট ক্লিক করে এই যে ওয়ার্প বা র‍্যাপ যেখানে আছে এইটা না করে আমরা চলে গেলাম ডিস্টর্টে। কোথায় গেছি ভাই? ডিস্টর্ট, অপশনটার নাম খেয়াল রাখেন, ডিস্টর্ট, জাস্ট ডিস্টর্টে একটা ক্লিক করলাম, তখন ব্যাপারটা কি হয়, এই কোণটা এরকম হয়, এই কোণটা এরকম হয়, এরকম হয়, এরকম হয়, যেদিকে ইচ্ছা আমি সেদিকে কোনাকুনি ভাবে যে কোনো ভাবে টানতে পারতেছি, আমার শেপের কোণাগুলোকে আমি যেদিকে চাইতেছি মন মতো টানতে পারতেছি। ভালো মতো বুঝি, আমি আবার দেখাচ্ছি, আমরা জাস্ট একটা শেপ নিয়েছি, সবাই একটু দেখি, সবাই একটু দেখি, কেউ কোনো কাজ করবো না, জাস্ট সবাই দেখবো, কাজ করতে যখন বলবো তখন কাজ করবেন, সবাই একটু কথা শুনবেন, কারণ আপনারা অনলাইনে আছেন, কে কথা শুনতেছেন আর কে কথা শুনতেছেন না, কে এখনো কাঁথার নিচে বা বালিশের নিচে আছেন সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এটা যেমন ধরেন আমাকে যখন আমার ভার্সিটি থেকে ক্লাস করতে হয়, ইমার্জেন্সি যখন ক্লাস করতে হয়, দেখা যায় আমি ওয়াশরুমে আছি, আমি ক্লাসে আছি, কারণ আপনাদেরও ভাই এরকম অবস্থা হলে কিন্তু হবে না। আমাদের ক্লাসগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস, এটা কোনো থিওরিটিক্যাল ক্লাস না, ঠিক আছে, এটা কোনো পড়াশোনা না, এটা একটু প্র্যাকটিক্যাল ক্লাস। তো যাই হোক, এই ক্লাসগুলো সবাই কম্পিউটার সামনে বসে করবেন। এখন এই যে একটা শেপ আছে, এই শেপটাকে কন্ট্রোল টি দিয়ে যখন ট্রান্সফর্ম করি, রাইট ক্লিক করে ওয়ার্প বা র‍্যাপ যেখানে আছে এর উপরে আছে ডিস্টর্ট, জাস্ট ডিস্টর্ট একটা ক্লিক করলাম, ক্লিক করলে প্রত্যেকটা কোণা তখন আলগা হয়ে গেল, এই কোণ আলগা হয়ে গেছে, এই কোণ আলগা হয়ে গেছে, এই কোণ আলগা হয়ে গেছে, এই কোণ আলগা হয়ে গেছে। নরমালি কিন্তু এই জিনিসটা হয় না, নরমালি কিন্তু কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এই জিনিসটা হয় না, তখন এটা টান উপর নিচ হয়, ছোট বড় হয়, কিন্তু এই সাইডে কিন্তু যায় না, যার কারণে এই কাজটা করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে ডিস্টর্টে যেতে হবে। ডিস্টর্ট, ডিস্টর্ট করলাম, এরকম একটা শেপ যখন নিব, নেওয়ার পর আমরা রাইট ক্লিক করে ডিস্টর্ট করব, ডিস্টর্ট করে আমরা এই জিনিসটাকে এভাবে সরাই দিতে পারি। কে কে বুঝতে পারছি আর কে কে পারি নাই, সবাই একটু চ্যাট বক্সে আসেন কথা বলার মাসে, সবাই চ্যাট বক্সে আসি। হ্যালো জি জি ভাইয়া, র‍্যাপের বদলে ডিস্টর্ট করব, এই তো? রাইট রাইট, ইয়া থ্যাংক ইউ। এই ফারহা সুজাত, আমি যেটা দেখাইছি সেটা করেন, রাইট ক্লিক করে ডিস্টর্টে যান, শিফট কিছু ধরা লাগবে না, জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে নড়ান, সবাই একটু প্র্যাকটিস করব, সবাই একটু প্র্যাকটিস করব। আগেই বলেছি ভাই, আমার ক্লাসগুলো কিন্তু আমার সামনে বসে যেভাবে আপনি ক্লাস করতেন ঠিক ওই একই ভাবে ক্লাস হবে, জাস্ট এটা অনলাইনে এই আর কি, বাট সবাইকে কোঅপারেট করতে হবে। সবাই এটা ট্রাই করেন, কার কার ক্লিয়ার না কথা বলেন, কার কোনো প্রশ্ন ক্লিয়ার নাকি না, এই সবাই কথা বলেন, যার প্রবলেম সে কথা বলবে, যার প্রবলেম না তারা কথা বলবে না, যার প্রবলেম যে বুঝতে পারে নাই তারা কথা বলবে। ভাইয়া বাহুগুলো তো স্ট্রেট থাকছে, বাহুগুলো তো কোনো ই হচ্ছে না, ডিস্টর্ট করছেন আপনি, ডিস্টর্ট বাহুগুলো ওই স্ট্রেট থাকতেছে তাই বলতেছি। হ্যাঁ স্ট্রেট তো থাকবে, কোনাগুলো ই হচ্ছে কিন্তু বাহুটা করা যাচ্ছে না, বুঝাইতে পারিনি ভাইয়া। আপনার আমার মতো কি এরকম হচ্ছে না শেপটা? হ্যাঁ শেপটা হচ্ছে, কিন্তু আমি বলতে চাচ্ছি কি যে বাহুটা লম্বা, বাহুগুলো না চার বাহুটা থাকবে, ওটা থাকবে, ওটা থাকবে, ওটা স্ট্রেট থাকছে বাহুটা, ওটা এটা ঘর, ওটা থাকবে। যেমন আমি যদি এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, দেখেন বুঝতে পারছিস ভাই? না কিছু তো দেখালো না,
এই পর্যন্ত হয়েছে সবার, কারো কোনো প্রশ্ন? কি ব্যাপার আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি তো ইমপ্রেসড হয়ে যাচ্ছি, আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, মামুন মামুন ভাই কোথায়? কবির হোসেন ভাই কোথায়? হয়েছে? মনোজিৎ ভাই কোথায়? হয়েছে? ওকে, হয়েছে মনোজিৎ ভাই? মামুন মামুন ভাই কোথায়? মামুন মামুন ভাই, মামুন মামুন ভাই আপনি কি আছেন? আচ্ছা, ইলিয়াস সরকার, রেড কালারটা চেঞ্জ করতে করাটা আমি দেখাই নাই, সেটা যখন দেখাবো তখন পারবেন। মাঝে কি বাঁকা হয় না? না, মাঝে বাঁকা হবে না আপু। বিশ্বজিৎ সাহা ভাই কই ভাই, ব্রিলিয়েন্ট হইতে পারি নাই তো ভাই? ব্রিলিয়েন্ট হইলে তো তো হইলে তো আপনারা সবাই, মানে আপনারা সবাই পুরো ব্রিলিয়েন্ট হয়ে যেতেন। আমি কিন্তু কারো ফাইল দেখবো না, কেউ ফাইল দিয়েন না, কেউ ফাইল দিবেন না, আমি কারো ফাইল এই মুহূর্তে দেখতে চাচ্ছি না। ওকে, আমি জানি আপনারা কাজগুলো পারবেন, এই মুহূর্তে আমরা ফাইল দেখবো না, ফাইল দেখবো পরে। ওকে, তোমার মাস্টটা ফেলে দিও, নতুনটা মাস্ট নিও, ফেলে দাও রাস্তায় যে ফেলে দিও, বা কাল বাসায় ঢোকার আগে মাস্টটা ফেলে দিও, কালকে একটা মাস্ট নিয়ে নিও। দাঁড়াও, তোমাকে একটা মাস্ট দিই আমি। ভাইয়া সবাইকে বলছি কথা বলেন, যে পারে নাই কথা বলেন। মামুন মামুন ভাই কোথায়? কি ব্যাপার, একজনও নাই যে কিনা পারে নাই? এত ব্রিলিয়েন্ট হয়ে গেছেন সবাই। ওকে, আমরা নেক্সট টপিকে যাব এখনি। ওকে ক্লাস, আমরা এখন নেক্সট টপিকে চলে যাব। এই টপিকে যেহেতু আপনাদের ক্লিয়ার টোটালি, ভাইয়া ফার্স্ট হাফ এন আওয়ার কি করছেন? কি করছি সেটা তো বলা যাবে না। আচ্ছা, ভেরি গুড, ইনশাল্লাহ। ওকে, আমরা এখন কাজ করি, আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এখন এই যে কাজটা করলাম, এখন আপনারা কি আরেকটা কাজ করতে পারবেন কিনা? যেমন নতুন একটা লেয়ার নিলাম, এই সবাই দেখি, সবাই দেখি, এই যে ভাইয়ারা কাজ করতে যে মজা পেয়ে গেল কিন্তু হবে না, কাজ কিন্তু আমারটা দেখতে হবে। দেখা যাবে যে আমি ক্লাস করতেছি আর সবাই আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করতেছেন। এখন এত প্র্যাকটিস করতে হবে না, প্র্যাকটিস করার জন্য পরে সময় পাবো। এখন সবাই এদিকে আসি, সবাই ক্লাসে চলে আসি। এবার আব্দুল কাদের জিলানি ভাই, আমি মিউট ছিলাম, এখন তো শুনতে পাচ্ছেন। সবাই আবার ক্লাসে ব্যাক করি, সবাই ক্লাসে ব্যাক করি, কাজকর্ম রাখি। ভাই বুঝতে পারি কিন্তু আপনারা কাজ করতেছেন না না করতেছেন, সেটা কিন্তু বুঝতে পারতেছি আমি। সবাই সবাই চলে আসি, সবাই ব্যাক করি। আচ্ছা, আমরা কি নেক্সট থেকে ভিডিও কলে কথা বলবো নাকি? মানে যেমন এখন কিন্তু সবার ক্যামেরা বন্ধ, আমরা একটা কাজ করব, নেক্সট থেকে আমরা ভিডিও কলে থাকবো, তাহলে কে কি কাজ করতেছে সেটা দেখা যাবে। বুঝতে পারছি, তাহলে কে কি কাজ করতেছে সেটা দেখা যাবে। আবার ছেলেরা হচ্ছে গিয়ে খালি গিয়ে থাকবে, থাকবেন না, আপনাদের বডি শরীর আবার ভালো অনেকের আমার থেকে, এই জন্য বডি দেখাবেন না কেউ। যেমন আমি তো আমার বডি দেখাই না বলে এখন আমার ক্যামেরাটা অফ করে রাখছি। আচ্ছা, ওকে ওকে গাইজ, আমরা এখন নেক্সট কাজে চলে যাই। আচ্ছা, এখন আমরা অনেক সময় আমাদের এরকম একটা কন্টেন্ট তৈরি করা হতে পারে, যেমন ধরেন যেমন একটা রেক্টাঙ্গেল নিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, রাইট ক্লিক করে ডিস্টর্ট করলাম, জাস্ট এই মাঝখানের পয়েন্টটা ধরলে দেখেন পুরোটা কাট হয়ে যায়। জাস্ট মাঝখানেরটা ধরলেই পুরোটা কাত হয়ে যায়, খেয়াল করছেন আপনারা? জাস্ট মাঝখানেরটা ধরলেই পুরোটা কাত হয়ে যায়।
আমরা নতুন একটা লেয়ার নিলাম, একটা শেপ নিলাম, এরকম করে একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, রাইট ক্লিক করে ডিস্টর্টে গেলাম, জাস্ট এই পয়েন্টটা ধরে যদি আমি টান দেই তাহলে কিন্তু এটা ওই সাইজেই থাকে, শুধু চেঞ্জ হয়ে যায়, শুধু এটা একটু হেলে যায়। বুঝতে পারছ এটা? আচ্ছা ওকে, আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই। এখন কথা হচ্ছে এই যে একটা শেপ নিয়েছেন, এই শেপটা একটা কপি করেন। আমরা এখন কপি করা শিখব। আপনারা আমাকে বলেন তো যে এখন আমি কোন লেয়ারে সিলেক্টেড আছি, লেয়ার 1 নাকি লেয়ার 2 নাকি লেয়ার 3? ও লেয়ার 2, লেয়ার 2, লেয়ার 2। ওকে লেয়ার 2 সিলেক্টেড আছে। এখন বলেন তো আমি কোন লেয়ারে সিলেক্টেড আছি? লেয়ার 3। সবাই চ্যাট বক্সে, সবাই চ্যাট বক্সে, সবাই চ্যাট বক্সে চ্যাটিং করতে হবে। সবাই চ্যাট বক্স, চ্যাট বক্স, সবাই চ্যাট বক্সে কথা বলি আমরা। আমরা এখন কোন লেয়ারে আছি? লেয়ার 3। এখন লেয়ার 3 কি এখানে হিডেন করা নাকি চোখ খোলা? হিডেন করা নাকি চোখ খোলা বলেন তো? লেয়ার 3 টা কিন্তু হিডেন করা, কিন্তু আমার এখানে আছে কোনটা? এখানে আছে কিন্তু লেয়ার 2। এই যে লেয়ার 2 আছে, 2 আছে, 3 কিন্তু এখানে নাই। 3 আছে কোথায়? 3 এখানেই আছে, বাট সেটা হিডেন হয়ে আছে, সেটা দেখা যাচ্ছে না কারণ চোখটা বন্ধ। তাহলে আমরা যদি কোনো কাজ করি সেই কাজটা কোথায় পড়বে? সরাসরি লেয়ার 2 তেই পড়বে। আমরা যদি এখন কোনো কাজ করি তাহলে লেয়ার 2 তেই পড়বে, কারণ লেয়ার 2 সিলেক্টেড। এখন আমি যদি কপি করি তাহলে কোনটা কপি হবে? আমি যদি এখন এই শেপটা কপি করি তাহলে কোন কোনটা কপি হবে? লেয়ার 2 কপি হবে। কোন একটা জিনিস কপি করার জন্য আমরা ফটোশপ সফটওয়্যারে কন্ট্রোল প্লাস জে, শর্টকাটটা মনে রাখি কন্ট্রোল প্লাস জে। এই আপনারা আমার নাম জানেন? আপনারা কি আমার নাম জানেন বলেন তো? আমার নাম কি? চ্যাট বক্সে বলতে হবে, চ্যাট বক্সে জে, চ্যাট বক্সে কন্ট্রোল জে। হ্যাঁ কন্ট্রোল জে, সবাই চ্যাট বক্সে আসেন, চ্যাট বক্সে বলেন তো আমার নাম কি ভাই? আচ্ছা জাকারিয়া। এখন জাকারিয়া নামে কিন্তু ফারস্টে জে আছে, ঠিক আছে? এই জে, আবার কেউ জেড দেন না, কন্ট্রোল জে, কন্ট্রোল জে ফর জাকারিয়া। বুঝছেন তো? কন্ট্রোল টি হচ্ছে টাঙ্গাইলের টি, আর কন্ট্রোল জে হইতেছে জাকারিয়ার জে। বোঝার জন্য সহজ করে দিলাম, মাঝখানে কিন্তু নিজে মার্কেটিং করে ফেলাইছি, বুঝছেন? যারা আমার নাম জানতেন না, জানতো না, তাদেরও নামটা কানে চলে গেছে আর কি। জিহাদ ভাই আবার এখানে, জিহাদ ভাই আবার রাজনীতি করতেছে, দেখছেন? জিহাদ ভাই এসে বলে জিহাদেরও যে, জিহাদ ভাই রাজনীতি করা যাবে না ভাই। আচ্ছা ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই, আমরা নেক্সট টপিকে চলে যাই। তাহলে এই যে একটা কপ, এই যে একটা শেপ, এই শেপটা কিন্তু আমার সিলেক্টেড। এই শেপটাকে কপি করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল জে ক্লিক করব, কিবোর্ডে কন্ট্রোল প্লাস জে। কিবোর্ডের কন্ট্রোল জে দেওয়ার পর দেখেন লেয়ার 2 আর একটা কপি তৈরি হয়েছে। একটা হচ্ছে লেয়ার 2, আরেকটা হচ্ছে লেয়ার 2 কপি। দেখেন আপনারা লেয়ার হিস্ট্রিতে, লেয়ার হিস্ট্রিতে দেখেন, লেয়ার প্যানেলে দেখেন, একটা হচ্ছে লেয়ার 2, একটা হচ্ছে লেয়ার 2 কপি, দুটাই কিন্তু চোখ খোলা। এই যে দেখেন পাশাপাশি যখন আনতেছেন তখন বুঝতেছেন যে আসলে একই জিনিস উপরে ছিল, বিধায় আমরা বুঝি নাই, একই জিনিস উপরে ছিল। এখন লেয়ার কিন্তু কপি করা নাই, আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। এই লেয়ারটা আপনি কপি করতে চান, এই লেয়ারটাকে জাস্ট কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে দিলে এটা কপি হয়, কিন্তু সেটা বোঝা যায় না, কারণ কি সেটা তো উপরেই আছে, তো এই জন্য সেটাকে মুভ করতে হবে। যখন মুভ করবেন তখন আপনি বুঝবেন যে এটার উপর এটা কপি হয়েছিল, ঠিক আছে? সবাই কপি করতে পারেই দেখি তো সবাই। ভাইয়া আপনি লেয়ারটা ডিলিট করলেন কিভাবে? আপু আপনার আছে কত নম্বর ক্লাস? আমি শুরু থেকে আছি বাট ওটা মনে নাই। আচ্ছা লেয়ার হচ্ছে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিতে হয়। আপনি কি পতাকা বানাইছিলেন আপু? হ্যাঁ হ্যাঁ পতাকা বানাইছি। ওকে লেয়ার সিলেক্ট করে ডিলিট দিতে হয়। যেমন এখন আমার লেয়ার সিলেক্টেড 2, আমি যদি এখন কিবোর্ডে ডিলিট দেই তাহলে ডিলিট হবে কি 3? এই যে আপু কথা বলেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। ওকে সবাই একটু লেয়ার কপি টিকাটা দেখি, সবাই সবাই কন্ট্রোল জে দিলে লেয়ার কপি করে, জাস্ট শেপ, সেই শেপটাকে আমরা কপি করতে পারি, কিবোর্ডের কন্ট্রোল জে দিলেই কপি হয় এবং সেটাকে মুভ করলে আমরা বুঝতে পারি যেটা কপি করা হয়েছে। আচ্ছা এবার আমরা চলে যাই, সবাই বাড়ির দিকে দেখি, সবাই বাড়ি আমার স্ক্রিনে ফিরে আসেন, সবাই আমার স্ক্রিনে ফিরে আসেন, সবাই আমার স্ক্রিন আবার ওপেন করেন। আচ্ছা
এরপর আমরা এই যে একটা শেপ দেখছি, এই যে দুইটা যে শেপ দেখতেছি, দুইটা দুইটা কালার দেখতেছি, একটা কালার একটা কালার, দুইটা কি একই কালার হলে ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য এই শেপটাকে পুনরায় সিলেকশন করে, এই শেপটাকে পুনরায় সিলেকশন করে, এই শেপটাকে পুনরায় সিলেকশন করে আমরা সেটার মধ্যে কালার অ্যাপ্লাই করে দিতে পারি, আমরা সেটার মধ্যে কালো কালার অ্যাপ্লাই করে দিতে পারি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে এটাকে মুভ করে বসাই দিতে পারি। এখন বলেন তো এই যে কালো কালার করেছি, কালো কালার করার জন্য আমরা কি করেছি? কন্ট্রোল ব্যাকস্পেস হয়নি, তার আগে কন্ট্রোল ডি তারপরে অল্টার ব্যাকস্পেস সিলেক্ট করছেন, সিলেক্ট করে কপি করতে হয়েছে, কপিটাকে আচ্ছা প্রথমত আমি একটা শেপকে কপি করব, এই শেপটাকে আমি কপি করতে চাই, এটাকে এখানে সিলেকশন রাখলাম, রেখে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল জে দিলে কপি হয়, এই যে কপি করেছি। এটা হচ্ছে একরকমের লেয়ার সিলেক্ট করা, এখানে কোন লেয়ারটা সিলেক্ট আছে সেটা, আর একটা হচ্ছে একই যে এখান থেকে এই শেপ গুলা সিলেক্ট করা। জি জি সেটাই, এখন জাস্ট এই জিনিসটা বাইরে থেকে কাজ করেন, বাইরে থেকে টান দিয়ে আসেন। বুঝিনি আর বলেন। একটা প্রশ্ন করতে চাই, পারবো? জি বলেন বলেন। কপি কিন্তু যে শেপটা নিয়ে আসলেন, আসার পরে এই শেপটাকে আবার সিলেক্ট করলেন, আর এই সিলেক্ট করতে গেলে কন্ট্রোল প্লাস এই যে লেয়ারের যে বক্সটা, এই বক্সের নামটা কি? আমি বুঝিনি কোন বক্সের। ওই যে আপনি যে কপি করছেন যে শেপটা, শেপটাকে আবার সিলেক্ট করে কালার চেঞ্জের জন্য যেভাবে সিলেক্ট করছেন, আমরা যখন লেয়ার কপি করেছি, এই যে লেয়ারটা এটা কপি করেছি এইটা, তো এই লেয়ারটাকে পুনরায় সিলেকশন করতে কোন একটা লেয়ার কে যদি ছেড়ে দেওয়া হয়, তারপর পুনরায় কিভাবে ওই লেয়ারটাকে সিলেকশন করবেন? কোন একটা লেয়ার কে যখন ছেড়ে দেওয়া হয়, তখন ওই লেয়ারটাকে পুনরায় কিভাবে সিলেকশন করবেন? বা কোন একটা লেয়ার কে যখন কালার অ্যাপ্লাই করছেন, কপি করছেন, ওইটাকে আপনি পুনরায় কিভাবে সিলেকশন করবেন? ওই লেয়ারটাকে ওই লেয়ারের উপরে, লেয়ার থাম্বনেইলের উপরে যে কন্ট্রোল কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করতে হয়, বা লেয়ার থাম্বনেইলে ক্লিক করতে হয়। তো এই যে যেটা, এটা হচ্ছে লেয়ার থাম্বনেইল, এটা হচ্ছে লেয়ার টাইটেল। দেখি আমরা এটাকে কি বলে, লেয়ার থাম্বনেইল। এই লেয়ার থাম্বনেইলে যখন ক্লিক করবেন আপনি, তখন কি হয়, তখন এরিয়া সিলেকশন হয়। এরিয়া সিলেকশন হওয়ার পর আমি যে কালারটা দিতে চাই সেই কালারটা দিয়ে দিব। ক্লিয়ার? ভাই থাম্বনেইলের ব্যাপারটা আবার একটু দেখাবেন? অবশ্যই দেখাবো। আচ্ছা আপনি এই লেয়ারটার কালার চেঞ্জ করতে চান, এটার? জি ভাই। এই লেয়ারে কালারটা চেঞ্জ করতে চান, এই লেয়ার কি সিলেক্টে আছে নাকি নাই, সিলেকশনে করা আছে নাকি নাই? জি ভাই করা আছে সিলেকশন। এটা এটা হচ্ছে লেয়ারটা, এই যে এখান থেকে সিলেক্ট করা আছে, সিলেক্ট করা আছে এখান থেকে? জি জি ভাই। আচ্ছা এই লেয়ারের মধ্যে কোন এরিয়া সিলেকশন করা আছে মধ্যে? জি ভাই, কন্ট্রোল টি দিলে পর যেমন এরিয়া সিলেকশন আছে না, ওটা আছে। কন্ট্রোল টি দেওয়ার পর মানে চার কোণ আছে, বড় কোণ মানে বড় ছোট
মাঝারি মানে আমার সাইজ অনুযায়ী যেটা আনতে পারবো ওটা আছে, কিন্তু ওই যে আপনার মতন ওই সিলেকশনের যে কন্ট্রোল ডিতে মুছতে হয় না ওই জিনিসটা নাই। আচ্ছা এই নিশাত তুলি আপু যারা বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাস করতেছেন বাচ্চা কাচ্চা সাউন্ড টাউন্ড যদি আসে তাহলে কিন্তু বাড়ায় দিতে হবে। এই যারা শুনেন যারা হাজবেন্ড ওয়াইফ ক্লাস করতেছেন বা বাচ্চা কাচ্চা নিয়ে কোর্স করতেছেন তাদের কিন্তু কোর্সি বাড়বে, ঠিক আছে? যারা বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাস করতেছেন তারা হচ্ছে ইয়ে থাকবেন মিউট থাকবেন নাহলে কিন্তু কোর্সের ডিমান্ড বেড়ে যাবে। আবার অনেকে আছেন হাজবেন্ড কোর্স করতেছে সাথে ওয়াইফ ফ্রি, ঠিক আছে, বা ওয়াইফ কোর্স করতেছে হাজবেন্ড সাথে সাথে শিখতেছে, এরকম করলে কিন্তু কোর্সের ডিমান্ড বেড়ে যাবে, বুঝতেই পারতেছেন। ওকে আচ্ছা এগুলো এমনি বলতেছি, আপনারা চাইলে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কোর্স করতে পারেন, হাজবেন্ড ওয়াইফ একসাথে কোর্স করতে পারেন, কিন্তু সাউন্ড করা যাবে না। ওকে গাইজ আমরা হচ্ছে এখন এখন আমরা কোন পর্যায়ে আছি, এখন জাস্ট একটা শেপ নিয়েছি, এই শেপটার আমরা কালার চেঞ্জ করতে চাই, একটা শেপ নিয়েছি এই শেপটার কালার চেঞ্জ করতে চাই। তো এই শেপটাকে ফার্স্টে কপি করব, কপি করলাম কেন জানেন, এটা একটা শেড দেওয়ার জন্য। আর আমি যদি কালার কপি এইটাকে কপি নাটা করে এই এটারই কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে হতে পারে, জাস্ট কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করব, এটাকে বলে লেয়ার থাম্বনেইল, এটাকে বলে কি লেয়ার থাম্বনেইল, আর এটাকে বলে লেয়ার টাইটেল। লেয়ার টাইটেল মানে কি, যেখানে লেয়ার 3 লেখা আছে বা ধরেন এখানে এখানে এয়ারটেল লিখলাম আমি, এই যে কিছু একটা লিখলাম এইটাকে বলে লেয়ার টাইটেল, আর এটাকে বলে লেয়ার থাম্বনেইল। লেয়ার থাম্বনেইল আর লেয়ার টাইটেল কিন্তু আলাদা, লেয়ার থাম্বনেইল আর লেয়ার টাইটেল কিন্তু আলাদা। আপনারা লেয়ার কে সিলেকশনে রেখে কিবোর্ডের কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে যে কিবোর্ডের কন্ট্রোল ধরে লেয়ারের থাম্বনেইলে যে যখন ক্লিক করবেন তখন দেখবেন এরিয়াটা আবার ধরবে, ওই এরিয়াটা আবার ধরবে, বুঝতে পারছিস? এরপর তার মধ্যে কালার প্লে করা, এটা কি ক্লিয়ার? আবার বলেন ভাইয়া। এই যে একটা শেপ আছে, এই শেপের কালার আমরা চেঞ্জ করতে চাই, সেই কালারটা চেঞ্জ করতে হলে কি করতে হবে, ধরেন একটা শেপ আছে শেপের কালার আমরা চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল ধরে এটাকে বলে লেয়ার থাম্বনেইল, এই যে লেয়ার থাম্বনেইল, লেয়ার থাম্বনেইলে সে যদি ক্লিক করে তখন এরিয়াটা সিলেকশন হয়। খেয়াল করছেন এরিয়াটা সিলেকশন হয়েছে? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। সবাই খেয়াল করছেন? সবাই চ্যাট বক্সে আনসার করেন। আচ্ছা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করা যায়, আবার এটাকে কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করলে এরিয়া সিলেকশন হয়, এরপর অল্টা ব্যাক স্পেস দিয়ে কালারও চেঞ্জ হয়। এই পর্যন্ত সবার ক্লিয়ার? আবার চাইলে কিন্তু আমরা একটা কপি করতে পারতেছি, সেই কপি করে সেটার মধ্যে কালার চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? কপি করে সেটার মধ্যে কালার চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা এখন এই যে লাল লেয়ারটা, এই লাল লেয়ারটা কি কমলার উপরে আছে না নিচে আছে? নিচে আছে, সরি সরি উপরে উপরে। ওকে আচ্ছা এইবার দেখেন এই যে নিচে যে একটা শেপ, এই শেপটারে জাস্ট আমরা যদি নিচে একটু শ্যাডো দিয়ে দিই, মানে একটু জাস্ট এরকম দিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, জাস্ট এরকম করে যদি আমি একটু সাইড একটা বর্ডার দিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। খেয়াল করছিস সবাই? কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া এই পর্যন্ত সবাই করতে পারবো? আচ্ছা আমরা যেটা করছি সেটা হচ্ছে নতুন একটা লেয়ার নিচ্ছি, নতুন একটা লেয়ার নিয়ে তার মধ্যে আমরা রেকট্যাঙ্গেল টুল নিলাম, টুল নিয়ে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন,
এরপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম রাইট ক্লিক করে ডিস্টর্ট এরপর এই যে একটা শেপ এই টোটাল শেপটাকে আমি কপি করব কপি করে কি দিয়ে কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এবং এটা দুইটা হলো তো উপরে যেটা বা নিচে যেটা একটা কালার চেঞ্জ করে দিব আমরা কালার চেঞ্জ করতে হলে আবার কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করতে হয় কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইল হচ্ছে এটা লেয়ার থাম্বনেইলে ক্লিক করলে এরিয়াটা সিলেক্টেড হয় এরিয়াটা সিলেক্ট কর সিলেক্টেড হওয়ার পর আমরা আমাদের পছন্দের কালার দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করব এরপর এটা সাইড একটা বাদ দিয়ে দিতে পারি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন এই ব্ল্যাক কালারটা তো ফুটে উঠে না ওটা ঢাকা পড়ছে তখন আবার এবারে সাথে মিলে যাচ্ছে তো অন্য কালার দিলে ভালো হবে এই এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন ভাইয়া ভাইয়া জি ভাইয়া একটু ভালো করে দেখেন আইবার কালার অ্যাপ্লাইটা জুবায়ের জিহাদ বলেন হ্যালো জি ভাইয়া শুনতে পাচ্ছি কি ক্লাস আছে আজকে আপনারা দেখালে কি শিখতে চান নাবিল এই নাবিল আহমেদ জি ভাইয়া জি জি ভাইয়া আপনি সিকোয়েন্সলি আর কি করেন আপনার মতো করেন হ্যাঁ ভাই হ্যাঁ নাবিল আহমেদ একটু শিখান ভাইয়া ওকে আজকে আমরা টেক্সট লেখালেখি শিখবো শিখবো আর একটু পরে এই পর্যন্ত সময় তো আসতে পারছি কারো কোনো প্রবলেম নাই তো নাকি জি ভাইয়া জি ভাইয়া আমার সেম আবার সেই সমস্যাটা দিতেছে মানে কালার অ্যাপ্লাই করতে পারছি না কালার অ্যাপ্লাই করলে পুরোটা মানে ব্যাকগ্রাউন্ড আপনার বাসা কোথায় ভাই শরীয়তপুর গরুর মাংস খান না মুরগির মাংস খান ভাই আমি হিন্দু ও তাহলে মুরগির মাংস নাকি জি ভাই তাহলে মুরগি মুরগি চিকেন বিরিয়ানি করবেন কবে বলেন আপনি যেদিন বলবেন সেদিনই তাহলে চিকেন বিরিয়ানি রান্না করে আয়োজন করে দাওয়াত দেন চলে আসবো আপনাকে শিখাই দিয়ে আসবো ভাই হইছে আসেন ভাই খাগড়াছড়ি আসলে সব খাওয়াবো ভাই আপনি কি প্রশাসন আছেন নাকি আচ্ছা আচ্ছা এই খুলনা তো আমার বাড়ি আমার হোম ডিস্ট্রিক্ট তো খুলনা মাগুরা তাই হ্যাঁ এই যে এ আর আবির লিখেছে কি কোন ভাই জেনে বাড়ি আপনার বাড়ি মাগুরা কোথায় যেন আমি শুনছিলাম আপনার মানে শ্রীপুর নাকি মাগুরা শ্রীপুর দেখছেন এই যে দেশি পাওয়া গেছে এই সৈয়দ হাসান আলী ভাই এবার বলেন মোহাম্মদপুরের কোথায় দেখছেন বাড়ির পাশে মানুষ হ্যাঁ বাড়ির পাশে মানুষ এরকম ম্যাক্সিমাম বেঁচেই পাওয়া যায় গত বেঁচে মাগুরের বেঁচে আরো দুজন ছিল দূরের দিকে আসেন দূরের দিকে কোন দিকে
রংপুর হ্যাঁ হ্যাঁ রংপুর উত্তরে একবারে রংপুর 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 এই কি বলেন ভাই রংপুরের কথা বলেন নাকি আলাউদ্দিন ভাই হ্যাঁ সঠিক রংপুর ও রংপুর রংপুরে তো আছে ভাই গাইবান্ধা গাইবান্ধা শ্বশুরবাড়ি গাইবান্ধা কিন্তু রিক্সি এলাকা সন্দীপের বলেন বলেন কপি লেয়ারটা ডিলিট করে কিভাবে কোন লেয়ারটা আপু কপি লেয়ারটা যে লেয়ারটা ডিলিট করতে চান ওই লেয়ারটার একটা সিলেক্ট করেন সিলেক্ট করে ডিলিটে চাপ দেন এই মামুন সরকার ভাই আই হাই হচ্ছে না তো ভাই ভাই আছি ভাই এই ভাই ইয়ে কি বলে মানে আমার যে আমার ওয়াইফের বড় ভাইয়ের নাম মামুন আপনি এবার ওর বড় ভাই না তো আবার না ভাই আমি আমার ভাষা গাইবান্ধায় ও আচ্ছা ঠিক আছে ভাই আমি ভয় পাইছিলাম যে গাইবান্ধার মানুষ বলে যে আমি আমার বাড়ি গাইবান্ধা এবং নামও ম্যাচ করে ফেলছে মামুন মামুন ভাই আপনি বিয়ে করছেন হ্যাঁ ভাই আমি গাইবান্ধা কোথায় ভাই গাইবান্ধা হচ্ছে পলাশ পলাশ বাড়ির কাছে খানকা শরীফ চিনেন নাকি লক্ষ্মীপুরের ওইদিকে ও আচ্ছা গাইবান্ধা ও লক্ষীপুর আছে নাকি হ্যাঁ আছে আছে মানে কি নোয়াখালী লক্ষীপুর নাকি গাইবান্ধা লক্ষীপুর না না গাইবান্ধা গাইবান্ধা আচ্ছা গাইবান্ধা লক্ষীপুর আছে সেটা জানতাম না আর কি যাক ওকে গাইস আমরা তাহলে আবার ক্লাসে ফিরে যাই ওকে সবার সাথে মাঝে মধ্যে একটু পরিচয় হয়ে গেছে একটু মজার হাসি ঠাট্টা হয়ে গেছে এবার আমরা কাজে চলে যাই আবার কাজে চলে যাই আচ্ছা এই পর্যন্ত সবাই তো আশা করি আসতে পারছেন তো এখানে যে একটু টাফ বিষয় যেটা মানে যেখানে আপনারা একটু আটকান যেখানে আপনারা আটকাবেন সেটা হচ্ছে এই যে লেয়ার যখন আপনি কপি করতেছেন এই লেয়ারটা যখন ধরেন আপনি এই যে লেয়ারটা কপি করবেন কপি করলেন কিবোর্ডের কন্ট্রোল জে দিলে কপি হয় ফাইন কপি করছেন এই যে এখন আচ্ছা ভাইয়া বলেন বলেন প্রশ্ন থাকলে বলেন আচ্ছা তো এইবার আমরা যেটা কপি করেছি আমরা যে কপি করেছি তো এইটাকে কন্ট্রোল কন্ট্রোল ধরে যে লেয়ার বক্সে ক্লিক করতে বলি বা লেয়ার থাম্বনেইলে ক্লিক করতে বলি আপনার অনেক সময় লেয়ার টাইটেলে যা ক্লিক করেন লেয়ার টাইটেলে ক্লিক করা যাবে না এখানে দুটো পার্থক্য আছে একটা হচ্ছে লেয়ার থাম্বনেইল একটা হচ্ছে লেয়ার টাইটেল এই জিনিসটা তো বুঝেন এখানে একটা লেয়ার থাম্বনেইল আর একটা হচ্ছে লেয়ার টাইটেল দুটার কাজ কিন্তু ভিন্ন একটা হচ্ছে বক্স একটা বক্স আকারে আর একটা হচ্ছে লম্বালম্বি মানে লেখা একটার মধ্যে বক্স জাস্ট আইকন বা চিত্র আর এইখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট নাম এই জিনিসটা তো বুঝতে পারেন লেয়ার থাম্বনেইল আর লেয়ার টাইটেল লেয়ার থাম্বনেইল আর লেয়ার টাইটেল দুটার মধ্যে কি পার্থক্য কি আছে নাকি এক সব একটু চ্যাট বক্সে বলুন তো পার্থক্য কি আছে নাকি এক দুটা কি এক নাকি আলাদা আচ্ছা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আচ্ছা আর ইব্রাহিম খলিল ভাই ইব্রাহিম খলিল ভাই আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে গিয়ে লাইভ লাইভ ক্লাস মানে হচ্ছে আপনি যেখানে বুঝবেন না তখনই প্রশ্ন করবেন ঠিক আছে মানে এটা কোনো ভিডিও টিউটোরিয়াল না বা এরকম না যে আগে আমরা সবাই দেখব ক্লাস শেষ করব ক্লাস শেষ করে প্রশ্ন করব তখন আমাদের অনেকের মাথা থেকে ওই প্রশ্নগুলো আউট হয়ে যায় তো ক্লাস চলাকালীন সময় যার যে প্রশ্ন আসবে সে মাউথপিস অন করে সাথে সাথে সেই প্রশ্নটা করে ফেলবে ওকে এই প্রশ্ন করতে করতে শেখা হবে ঠিক আছে ভাই ধন্যবাদ হয়তো একটু টাইম বেশি যাইতেছে কিন্তু ভাই আসলে আমরা 2 ঘন্টা টাইম এটাও কিন্তু অনেক আর 3 মাস সপ্তাহে একদিন পর পরই আপনাদের ক্লাস হইতেছে তো যাই হোক আমরা হচ্ছে একটা লেয়ার কপি করলাম সেই লেয়ার কে একটু সাইডে আনলাম এরপর কন্ট্রোল ধরে সেই লেয়ার থাম্বনেইলের মধ্যে একটা ক্লিক করলাম এরপর যে কালারটা নিতে চাই সেই কালারের মধ্যে আমরা যে আমরা কিন্তু সরাসরি কালার নিতে পারতেছি আমরা কিন্তু চাইলে সরাসরি সেই কালারটা নিচ্ছি এবং সেই কালারটা অ্যাপ্লাই করতেছি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করছি এবং সেটাকে মুভ টুল দিয়ে আমরা সেটাকে মুভ করে সাইডে সরায় আনছি ওকে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন এখন কথা হচ্ছে এইভাবে যদি আমরা কাজ করি তাহলে হবে না আমাদের কালার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে কালার নিয়ে কাজ করতে হবে এই মেয়েটার চুলের রং এটা কি ভাই জাকারিয়া ভাই বলেন বলেন একটা যে কপি করছেন দুটোটা তো একই সেম সাইজের কিন্তু এখানে ব্ল্যাক কালার বর্ডারটা কেমনে দেখা যাচ্ছে এই যে সাইড থেকে আমি একটু বের করে রাখছি আচ্ছা আচ্ছা একটা একটু বর্ডারটা কিন্তু ছোট করে দিছি হুম হুম
এটা তো ডিজাইন, এটা তো সৌন্দর্য, এটা কালোটা রাখার কারণে কি দেখতে সুন্দর লাগতেছে না খারাপ লাগতেছে? না না, দুটোটা কপি করছেন যে কপি করার সাইজ তো সেম, এর মধ্যে সব ব্ল্যাকটা বড় হলো কেমনে? ও আচ্ছা, বড় হয় নাই, জাস্ট আমি একটু সাইড আকপাচ করে দিয়েছি। ওকে, তাহলে এই যে একটা অ্যাড করব, এই অ্যাড করার জন্য কিন্তু আমাদের কালার লাগে, কালার লাগে। তার মানে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ারের মধ্যে এই যে সিলেকশন করলাম, এবার যে কালার নিব সেই কালারটা আমরা কই থেকে নিব? আইড্রপার দিয়ে, একটা আইড্রপার নামে একটা টুল আছে, আইড্রপার, আইড্রপার দিলে আমি চাইলে চুলের রংটা নিতে পারি, আমি চাইলে হাতের কালারটা নিতে পারি, এটা কফির বোতলের বয়ামের কালার নিতে পারি, আমি তাহলে চাইলে জামার কালার নিতে পারি, ঠিক আছে? আমি চাইলে কিন্তু যে কোনো কালার আমি এখান থেকে নিতে পারছি, যে কোনো কালার কিন্তু নিতে পারছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারছি, রাইট ক্লিক করে ডিস্টর্ট করতে পারি, এরপর এন্টার দিয়ে অ্যাপ্লাই করতে পারি। এইবার এটাকে একটা কপিও করলাম, কপি করে এইবার কালার দিব সেটা সাদা, এবার কালার দিব সেটাই সাদা। সাদা দেওয়ার পর নতুন একটা ওই লেয়ারটাই কন্ট্রোল ধরে সিলেকশন করব, কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে, এরপর সাদা কালারটা অ্যাপ্লাই করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম, এবার এটা নিচে দিয়ে দিলাম, এরপর এই সাইডে যে হালকা একটা বার দিয়ে দিলাম। আচ্ছা, এই সাদা কালারটা দেওয়ার কারণ কি ভাই? সাদা কালারটা দেওয়ার কারণ কি? কারণ তার কাপে সাদা কালার আছে। আচ্ছা, এবার এই যে জামার কালারটা, এই কালারটা দেওয়ার কারণ কি? জামার মানে জামার কালারের সাথে ম্যাচ করে এই কালারটা দেওয়ার কারণ কি বলেন? কারোর কোনো আইডিয়া? জামার অ্যাড দিবেন তাই। ভাইয়া ভাইয়া, আমি আমি বলি জামার অ্যাড এর সাথে অ্যাড দিলে হচ্ছে কালারটা জামার অ্যাড হবে, কফির অ্যাড দিলে কফি কালার হবে, চুলের অ্যাড দিলে ওরকম ধরনেরই হয় আর কি, তাই বলছি। আইড্রপার টুলটা আইড্রপার টুল আমরা শিখবো। হ্যাঁ, তার মানে এখানে কালার সেন্স আমাকে একটু ডেভেলপ করতে হবে, একটা কাজ করলেই হইলো না, লাল নীল বেগুনি খ্যাত কালার দিয়ে দিলে হবে না, ঠিক আছে? আমাকে একটা স্ট্যান্ডার্ড কালার দিতে হবে, যে কালারটা আমার যায় এখানে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এইখানে এই নেভি ব্লু কালারটা আমি কেন দিলাম? এবং এই নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু শেড ছিল, মানে নেভি ব্লু মানে এখানে যে ব্লুটা, এই ব্লুটার মধ্যে এই ব্লুটা কিন্তু এরকম সাদাটে ব্লু ছিল, অন্য অন্য ব্লু ছিল, কিন্তু আমি গাঢ় ব্লু কেন নিলাম? এখানে গাঢ় ব্লুটা আমি কিন্তু নেওয়ার চেষ্টা করছি, আমি কিন্তু এখান থেকে গাঢ় ব্লুটা নিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এই যে গাঢ় ব্লুটা জামার কালার, জি জি জামার কালার, এবং আমি চাইলে কিন্তু এই ব্লুটাও নিতে পারি, আমি চাইলে কিন্তু এই ব্লুটাও নিতে পারি, এটাও কিন্তু হতে পারে, হতে পারে না? আচ্ছা, এবার আসলে লেখালেখি যদি আমরা করি, লেখালেখি করার জন্য একটা টেক্সট টুল বা টাইপ টুল একটা টুল আছে, আপনারা কেউ কোনো কাজ করবেন না, সবাই দেখবেন, ক্লাস অলমোস্ট শেষের দিকে, আমরা এখন জাস্ট দেখবো। এই যে টাইপ টুল নামে একটা টুল আছে, টাইপ টুলে আমরা যাব, টাইপ টুলে যে জাস্ট একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করব এবং ক্লিক করে লেখা শুরু করব। বল, আমি জাস্ট একটা লিখলাম, এখন এই লেখাটার কালার হলুদ আসলো কেন? আপনি কি কালার দিবেন বলেন তো, কি রঙের কালার দিবেন বলেন তো? কি রঙের এখানে সাদা কালার দিবেন, এর কারণ হচ্ছে এই যে আমি সাদা কালার একটা বার ইউজ করছি, এই যেটা বার আর বর্ডারটা, এটা বর্ডারটা বার সাদা কালারের না, আর তাছাড়া এটা একটা ডিপ কালার, তাছাড়া এটা একটা ডিপ কালার। সবসময় একটা জিনিস মনে রাখবেন, কালোর মধ্যে সাদা, যেমন ধরেন আপনি কালো মানুষ, তাহলে আপনি আপনি ধরেন এক ছেলে মানুষ, আপনার হচ্ছে কালো, আপনি কিন্তু বিয়ে করার সময় ঠিকই দেখেন ফর্সা বউ খুঁজে পান, ঠিক আছে? আবার দেখেন যে এইগুলো কিন্তু আমি রিয়েলিটি বলতেছি, এটা লজ্জা পাওয়ার কিছু নাই, আপনার লজ্জা পেন না এখানে। যেমন আমি কালো কিন্তু আমার ওয়াইফ ফর্সা, যেমন আমার বাবা কালো আমার মা ফর্সা। ওকে,
ওকে, তাহলে আমরা সবসময় ডিপ কালারের মধ্যে, ডিপ কালারের মধ্যে হালকা কালার নিয়ে কাজ করবো বা বিপরীত কালার নিয়ে কাজ করার ট্রাই করবো, ঠিক আছে? বিপরীত কালার সবসময় ফুটে ওঠে, ঠিক আছে? বিপরীত কালার সবসময় ফুটে ওঠে, যেমন ধরেন সাদার মধ্যে সাদা ফুটবে না, কালোর মধ্যে কালো ফুটবে না। যেমন ধরেন র‍্যাব, র‍্যাবের পোশাক কালো, র‍্যাবের পোশাক কালো দেখলেই মানে ওর শার্ট কোনটার প্যান্ট কোনটা কোনটা সেটা বোঝা যায় না, কারণ তার পুরোটাই ড্রেসটা কালো। বা ধরেন কিছু কিছু স্কুল কলেজের ড্রেস পুরোটাই সাদা, ওইখানে সাদার মধ্যে সাদা যাতে না পড়ে এর জন্য মাঝখানে বেল্টটা কালো ইউজ করে, সাদার মধ্যে সাদা যাতে ফুললি দেখা না যায় বেল্টটা এই জন্য কালো ইউজ করে, মানে কালো সে ইউজ করতেইছে, বিপরীত কালার সে ইউজ করতেইছে। বা জুতার কালার কিন্তু সাদা না, জুতার কালার সে কালোই দিতেছে, একটা একটা ব্যাপার আছে। মানে সাদার সাথে সাদা ইউজ করা যাবে না, সাদার সাথে কালো ইউজ করতে হবে, বিপরীত কালার গুলো ইউজ করতে হবে। যেমন ধরেন ফর্মাল কালার, যদি আপনার আজকে প্রেজেন্টেশন হয়, ছেলেরা যদি আজকে প্রেজেন্টেশন দিতে চান ভার্সিটিতে বা কোথাও, সেক্ষেত্রে আপনারা কিন্তু সাদা শার্ট আর কালো প্যান্ট পরতেছেন, কেউ কিন্তু কালো মানে সাদা প্যান্ট কালো শার্ট পরতেছেন না, জিনিসটা একটু খেয়াল করেন। বা সাদা জুতা পরতেছেন না কেউ, কিন্তু সবাই কিন্তু পরবে কালো প্যান্ট সাদা শার্ট। এখন এই কালো প্যান্ট আর সাদা শার্ট পরার কিন্তু কারণটা কি? এই যেটা হচ্ছে ফর্মাল কালার, অফিসিয়াল কালার, তাছাড়া সব থেকে বড় কথা এটা বিপরীত কালার। আচ্ছা, তো যাই হোক, আমরা এই বিষয় নিয়ে কালার সাইকোলজি নিয়ে এরপরে কথা বলতে পারবো। তো এখানে আমরা আপাতত সাদা কালার দিলাম, চাইলে অন্য কালার দেওয়া যেতেও পারতো। যেমন ধরেন এই কাজটা যদি এখানে অন্য কিছুর হইতো, সেক্ষেত্রে আমি করতাম কি, আমি মারিয়া লিখলাম এক কালারে, আর এক কালার দিতাম আমি এভাবে দিতাম, মানে সিলেনা যে টেক্সটটা সিলেনার কালার দিতাম হচ্ছে আমরা অন্যভাবে, ধরেন সিলেনার কালারটা দিলাম, দিতাম এইরকম। যদি এটা এই শার্টের সাথে ম্যাচিং করা হইতো তাহলে আমি এভাবে কাজ করতাম, দুইটা কালার এখানে থাকতো, এবং এরপরে যে লেখাগুলো আসতো সেগুলো সব আমার আসতো, সেগুলো আমার সব আসতো সাদা কালার। কারো কোনো প্রশ্ন? একটা সমস্যা হচ্ছে কি, আমি লিখতে গিয়ে মাথা থেকে চলে যাচ্ছে ভাই। না আমি সবার মাউথপিস অফ করেছি, যে কথা বলবে শুধু সে কথা বলবে, সবার মাউথপিস অফ করেছি, একজন একজনকে কথা বলবো। আমার লেখাটা বাম দিকে চলে যাচ্ছে, লিখলে বাম দিকে বলি নাই, আমি কিন্তু এখনো কাউকে লিখতে বলি নাই, ঠিক আছে? আপনি যে আমার কথা শুনছেন না তার কিন্তু প্রমাণ পাওয়া গেল, আমার কথা শুনতে হবে। আমরা চলে যাই একটু ব্যাকএন্ডে, ব্যাকে চলে যাই একটু। ভাই এই কথাটা কি বলছে, এই সাউন্ডটা কার? মাঝে মধ্যে কি যেন কথা বলতেছে হঠাৎ করে ভাইয়া, বাংলা কিভাবে লেখা যায়? বাংলা লেখা যায় কারণ ছিল না, তো এইজন্য অনেকটা মিস করে ফেলছি। মাউন মাউন ভাই আপনার কারণ ছিল না? হ্যাঁ, সংক্ষেপে একটু যদি ফার্স্ট মিনিটের মধ্যে একটু দেখাতেন। না না, এখন আর কোনো জিনিস পিছনে ফিরে দেখানো হবে না, ক্লাসে ভিডিও থাকবে, ভিডিও দেখে নিতে হবে। আচ্ছা, ওকে ওকে। কারণ এখন কারেন্ট চলে গিয়েছিল আপনার, কিন্তু আমি যদি এখন পুরোটা রিপিট করি সবাই কিন্তু এখানে বোর ফিল করবে। ওকে, তাছাড়া মামুন ভাই আপনি একটা কাজ করবেন, ক্লাস শেষে আপনি সাপোর্ট নেবেন, আপনাকে কয়েকজন সাপোর্ট দিবে, যেমন হচ্ছে মারুফ ফ্যামিলি কি এখানে আছে? এ দেওয়াল, এই এই ডাকাটা কি করে কি ভাই ক্লাসের মধ্যে? এই মারুফ ফ্যামিলি কি আছে? মারুফ ফ্যামিলি আচ্ছা, আমরা কয়েকদিন পরে টিম ভাগ করে দিব, কে কার টিমে সব ভাগ করে দিব। আচ্ছা, এবার আমরা চলে যাই আইড্রপার টুলে। আইড্রপার এমন একটা টুল যেটা দিয়ে আমরা কোন একটা কালার নেই, যেমন ধরেন এখানে আমি একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে একটা কালার নিতে হবে, সেই কালারটা চুলের কালার। তাহলে এই যে একটা টুল আছে, টুলটার নাম আইড্রপার টুল, টুলটার নাম দেখেন আগে তারপরে কাজ করেন। এইখান থেকে এই চুলে যদি ক্লিক করেন তাহলে চুলের কালারটা পাওয়া যায়, লিপে যদি ক্লিক করেন লিপ পাওয়া যায়, দাঁতে ক্লিক করলে দাঁতের কালার, চোখে ক্লিক করলে চোখের কালার, যেখানে ক্লিক করতেছেন সেখানে কালারটা আমরা পেয়ে যাচ্ছি। এই যে উপরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন সবাই? এই কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। আচ্ছা গাইজ, আমরা অনেক কিছু আসলে বুঝতে পারছি, এবার যারা যা বুঝি নাই সেইগুলো আমরা একটু বুঝে আসি। এই পর্যন্ত সবার কি বোঝা হইছে যা যা দেখাইছি? কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলি, মনে হয় বুঝতে পারছি কিন্তু পড়তে গেলে বোঝা যাবে না। জি জি, প্রশ্ন করেন। হ্যাঁ, লেখাটা বড় ছোট করা যায় কিভাবে দেখাবেন? জি দেখাবো। কেউ কোনো কাজ করেন না, জাস্ট একটু দেখতে থাকেন। কেউ কোনো কাজ করব না, আমরা একটু দেখতে থাকবো। ওকে, এই আমাদের 14 ফেব্রুয়ারি একটা নাটক হয়, নাটকটার নাম কি জানো?
14 ফেব্রুয়ারি একটা নাটক হয় মানে খুব আলোচিত ক্লোজ আপ কাছে আসার গল্প জি জি প্রশ্ন বলেন কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন বলেন জি ভাই এতক্ষণ যে কাজগুলো করছে মোটামুটি সবগুলো বুঝতে পারছি যার শুধু কিভাবে লেখাটা লেখেন ওইটা বুঝতে পারিনি বাকি সবগুলো ক্লিয়ার ওকে আমরা লেখাটা এখন দেখবো আবার ধরেন আমি ছবিটা ডাউনলোড করতে চাই ডাউনলোড করলাম ছবি কিভাবে ডাউনলোড করতে হয় তা কিন্তু আমি অলরেডি বুঝে ফেলছি বা শিখে ফেলছি এখন এইটা একটা অ্যাড এটা একটা নাটকের অ্যাড এই অ্যাডটা আমি যদি তৈরি করতে চাই এটা ফুললি আমি আজকে করতে পারবো না বাট যতটুকু পারি আমরা বা যতটুকু শিখেছি ততটুকু দেখি কি করা যায় সেটা আমরা একটু দেখে আসি তো যাই হোক এরকম একটা অ্যাড যদি তৈরি করতে চাই দেখেন অ্যাড এর মধ্যে কি করছে একটা নাটকের একটা সিন দিয়েছে একটা রোমান্টিক একটা সিন দিয়েছে এবং এই সাইডে সে নাটকের নাম লিখে দিয়েছে এই সাইডে একটা বার দিয়েছে বার দিয়ে নাটকের নাম লিখে দিয়েছে ঠিক যেমনটা আমরা একটু আগে শিখলাম ঠিক যেমনটা আমরা একটু আগে শিখলাম তো একই ভাবে আমরা এখন এই কাজটা করব সেটা হচ্ছে যে ফাইলটা আমাদের দরকার সেই ফাইলটা আমরা নিয়ে নিই যে ফাইলটা ডাউনলোড করেছি সেই ফাইলটা আমাদের লাগবে সেটা আমরা নিয়ে নিই এই ফাইলটা আমরা নিয়ে নিলাম ওকে ফাইন এইবার নতুন একটা লেয়ার নিলাম এখান থেকে রেকট্যাঙ্গেল টুলে যে আমি একটা শেপ নিলাম সেই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করতে হবে কোন ড্রপার আই ড্রপার এই আই ড্রপার থেকে ডিপ কালার কোনটা এই যে জামা থেকে নিতে হবে এই জামা থেকে নিতে হবে যেটা এই যে নেওয়া হয়েছে খেয়াল করছেন এই যে নেওয়া হয়েছে এখান থেকে গ্রিন কালার ডিপ কালারটা নেওয়া হয়েছে দেখি আমরা ডিপ কালার কই পাওয়া যায় এই জামা থেকে নিতে হবে আসলে কালারটা এবং সেটাই নেওয়া হয়েছে ধরেন এই কালারটা নিলাম এরপর এখান থেকে যে কিন্তু এটাকে ডিপ করা যায় আরো এটা কিন্তু আরো ডিপ করা যায় তো এরকম করে আমরা ডিপ কালারটা নিয়ে নিব ডিপ কালার আমরা নিয়ে নিলাম এবার জাস্ট কিবোর্ডের কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করলাম কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম রাইট এরপর রাইট ক্লিক করে ডিস্টর্ট করলাম ডিস্টর্ট করে জাস্ট সাইজটা একটু এরকম করে দিলাম এন্টার দিয়ে অ্যাপ্লাই করলাম এইবার এইটাকে একটা কপি করব কপি করে কিভাবে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করলাম কপি করে মুভ করলাম এবং এইটার এইটার মধ্যে আমরা আরেকটা কালার দিব যেটা হচ্ছে এই যেখান থেকে নিব একটু শ্যাওলা কালার টাইপ বা হলুদ কালারও দিতে পারি আমরা তো এখানে কন্ট্রোল ধরে যদি আমি লেয়ার থাম্বনেইলে ক্লিক করি তাহলে কি হয় এরিয়া সিলেকশন হয় ফুল এরিয়া সিলেকশন হয় এবং সেটার মধ্যে কালার অ্যাপ্লাই হয় কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন এরপর এই শেপটাকে চাইলে কিন্তু আমরা নিচে নামিয়ে দিতে পারি জাস্ট লেয়ারটা আপ ডাউন করে এবং আমরা চাইলে সুন্দর একটা বর্ডার দিতে পারি এই পর্যন্ত কি বুঝতে পারছি এই পর্যন্ত বুঝতে পারি নাই কে শুধুমাত্র সে কথা বলবে যে পারে নাই শুধুমাত্র সে কথা বলবে এই পর্যন্ত বুঝতে পারে নাই কে শুধুমাত্র সে কথা বলবে জি আর আর বলেন কার কি প্রশ্ন বলেন প্রশ্ন করতে হবে ভাইয়া প্রশ্ন করতে হবে পুরো উপরে যে শেপটা পুরোপুরি আপনার দিতে পাচ্ছি না একটু স্পেস থাকছে ওকে যদি এরকম হয় আসলে তো নতুন তো অনেক কিছু প্রবলেম হবে এটাই স্বাভাবিক আপনি এইভাবে টেনে নিচ্ছেন পুরোটা যাচ্ছে না এরকম একটু একটু বাঁকা থাকে এরকম হচ্ছে একটু ফাঁকা থাকে বাইরে থেকে নেন এই বাইরে থেকে শেপ নেন বাইরে থেকে নেন এবং মাউসটা এবং বড় করে নিয়ে আসেন এর বেশি যাবে না বাইরে থেকে নিব না বাইরে থেকে নিলে ক্লিয়ার হবে হ্যালো ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া ভাইয়া এখন
কালারটা আর কি যে পিক গুলো আছে এগুলো কি অ্যাডজাস্ট করতে হবে না এমনি যে একটা কালার দিয়ে যে সিস্টেম আছে ওই বুঝিনি কালার অ্যাডজাস্ট করবেন কিনা যে এখন যে পিকটা নিয়ে আছে আপনার যে স্ক্রিনে যে পিকটা আছে ওই পিকটার সাথে কি কালার গুলো অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করা জরুরি কারণ হচ্ছে কালার সেন্স ডেভেলপ করতে হবে আমাদের আমরা তো এখনো নতুন কালার সেন্স আমাদের এখনো আসে নাই আসবে তো এই জন্য আমাদেরকে এর পিছনে সময় দিতে হবে এবং এইগুলো নিয়ে কাজ করতে হবে ওকে জাকারে ভাই যদি আমরা কপি না করে নতুন লেয়ার নিয়ে করি তাহলে কি হবে না 100% মিলাইতে পারবেন দেরি হবে না কষ্ট হবে না একটু কষ্ট হবে কিন্তু করা যায় না করা তো যায় কিন্তু ধরেন যদি শেপটা আমার এরকম হইতো যদি শেপটা আমার এরকম হইতো তাহলে কি করতেন এই ভাইয়া মাউথ পিস অন করে যারা ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতেছেন তারা কারা যাত্রীদেরকে দেখতে চাই তারা এরকম কাজ করবেন না যদি আপনি এরকম একটা শেপ থাকে তাহলে এটা কি আপনি নতুন একটা লেয়ারে করবেন নাকি এই জিনিসটারে কপি করবেন বলেন তো ভাইয়া কপি করতে হবে কারণ এটা নতুন লেয়ার কঠিন হয়ে যাবে রাইট এই যে 6 এর জায়গায় 9 হয়ে যাবে তাই না হ্যাঁ অল্টার শেপে কি কপি করা যায় হ্যাঁ অল্টার ধরে টান দিলে কপি করা যায় মুভ টুলে থাকা অবস্থায় কিবোর্ডের অল্টা ধরে টান দিলে কপি করা যায় মুভ টুলে থাকা অবস্থায় এখন কোন টুল আছে ভাই এখন আমি কোন টুল আছে বলেন তো মুভ টুল অল্টা কিবোর্ডের অল্টা ধরলে দেখেন তো কি হয় দেখেন তো এখন কি হইছে একটা তীরের জায়গায় আরেকটা তীর আসছে দেখছেন এই যে তীরটা এই তীরটা দেখেন তীরের মধ্যে কি আরেকটা তীর আসছে মুভ টুল আছে এই যে দেখছেন হ্যাঁ আরেকটা তীর আসছে যে আবার আমি যদি ছেড়ে দিই তাহলে কি হবে বলেন তো ছেড়ে দিলে এরকম নরমাল হবে আবার যদি আমি অল্টা ধরি তাহলে দেখেন ওটা আবার ই হয়ে গেছে ডাবল হয়ে গেছে তো যখন এরকম হবে তখন টান দিলে কপি হয় ক্লিয়ার কার কোনো প্রশ্ন না ওকে গাইজ আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাই এবার হচ্ছে আমাদের লেখালেখি তো লেখালেখি করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট জাস্ট টাইপ টুল এই টুলটার নাম কি টাইপ টুল টাইপ টুল আমি তো অলরেডি বলেন আচ্ছা জাস্ট টাইপ টুলে আমরা যাব টাইপ টুলে যে যেখানে লেখালেখি করতে চাই সেখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এই ফন্ট সাইজ একটা ব্যাপার আছে ফন্ট সাইজটা আসলে আমাদের কত সেটা আমরা জানি না তো জাস্ট টাইপ টুলে যাব যে একটা ক্লিক করব ক্লিক করে আমরা লিখব ধরেন লিখলাম লিখলাম এখন এই যে যে লিখবো লিখলাম এই লেখাটার মধ্যে যে কালারটাই কালারটা আসছে এই যে উপরের কালার থেকে যদি কালার চেঞ্জ করতে চান সিলেকশন করেন সিলেকশন করে এই যে উপরে কালার আসছে কালারটা চেঞ্জ করে ফেলেন কালারটা চেঞ্জ করে ফেলেন বুঝতে পারছি জাস্ট টাইপ টুলে গেলাম যে লেখালেখি করে ফেলাম এখন কাজ শেষে লেখালেখি করা শেষে কালার চেঞ্জ শেষে কাজ শেষে কি করতে হবে জানেন কাজ শেষে কি করতে হবে কাজ শেষে উপরে টিক চিহ্ন দিতে হবে এই যে টিক চিহ্ন আছে টিক চিহ্ন দিতে হবে এখানে কেউ এন্টার দিতে পারবেন না কাজ শেষে আমাদের টিক চিহ্ন দিতে হবে এন্টার দিলে পরের লাইনে চলে যাবে বাট আমাদের পরের লাইনে যাওয়া যাবে না আমাদেরকে এন্টার দিতে হবে সরি আমাদেরকে উপরে টিক চিহ্ন দিতে হবে ঠিক আছে আমাদেরকে উপরে টিক চিহ্ন দিতে হবে এন্টার দেওয়া যাবে না ভাই আমরা লিখলে মানে ডান থেকে বাম দিকে আসে কেন ডান থেকে বাম দিকে আচ্ছা টেক্সট ফ্লো আপনার উল্টা দিকে দেওয়া আপনার সিলেকশন করতে হবে বুঝিনি আবার বলেন লেখাটা সিলেকশন করলেন কিভাবে আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি ওকে মাউথ পিস অফ রাখি এই যাদেরটা উল্টা সাইড দিয়ে আসে তাদের টেক্সট ফ্লো উল্টা দিকে এটা কিভাবে ঠিক করবো ভাইয়া আমি দেখছি আপনার ভার্সন কোনটা সিএস6 সিএস6 সিএস6
আছে এই রিসেট ক্যারেক্টার দিতে পারেন আচ্ছা টেক্সট ফ্লোটা আমাদের ক্যারেক্টারের মধ্যেই আছে আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না এই ভার্সনে মানে আমাদের ভার্সনে লোড পালট হয় তো যার কারণে ঝামেলা হয় ওকে তারপরেও দেখি পাওয়া যায় কিনা এই ভার্সনে টেক্সট ফ্লোটা আচ্ছা এই যে এইভাবে হচ্ছে এইভাবে ভাই এই যে ভাইয়া এইভাবে হয় এইভাবে আমারটা হয় জি ভাইয়া জি 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 মানে আমারটা মানে এইভাবে হয় সেম এই যে প্যারাগ্রাফের মধ্যে যা দেখেন এই যে এটা দেওয়া আছে এখন এই প্যারাগ্রাফ ক্যারেক্টার পাবেন কই তাই তো প্রশ্ন এটা আচ্ছা আরেকজন একটা প্রশ্ন করেছে যে ভাইয়া এই টেক্সটগুলো সিলেকশন করছে কিভাবে এই যে সিলেকশন করছে কিভাবে ঠিক আছে দুইটা প্রশ্নের উত্তর আমি একসাথে দেই জাস্ট লেখালেখি শেষ উপরে টিক চিহ্ন দিয়েছি এবার দেখেন একটা একটা স্কয়ার শেপ আছে এই যে স্কয়ার শেপ খেয়াল করছেন একটা স্কয়ার সব জায়গায় যাইতেছে মাউসের সাথে মানে মাউস তো একটা স্কয়ার হয়ে গেছে খেয়াল করছেন খেয়াল করছেন এই যে এর মুখের মাঝখানে কি ঘুরতেছে একটা মাউস ঘুরতেছে না মাউস না এইটা মানে হলো এই যে আইকন দেখতে পাচ্ছেন আপনি যেটা ঘুরতেছে এটা মানে হলো নতুন একটা টেক্সট লেয়ার নতুন একটা লেয়ার নতুন একটা টেক্সট আমি যখন এখানে ক্লিক করি তাহলে ওখান থেকে লেখা শুরু হবে ওখান থেকে লেখা শুরু হবে ঠিক আছে আমি যদি লেখা শুরু করি ওখান থেকে লেখা শুরু হবে আর আমি যদি ঠিক এই দিকে যাই ঠিক এই লেখার এখানে যাই তখন কি হচ্ছে দেখেন তো আইকনটা চেঞ্জ হয়ে গেল না হ্যাঁ যখন চেঞ্জ হয়ে গেছে তখন এটা সিলেকশনের এরিয়া আসছে বুঝতে পারছিস নরমালি কিন্তু আমাদের এরকম বক্স থাকবে বাট যখন সাইডে যাব তখন আমাদের সিলেকশনের এই যে একটা শেপ আসবে সেখান থেকে আইকন আসবে সেখান থেকে আমরা এটাকে ধরে টান দিয়ে ধরার পর এই যে উপরে দেখেন কালার সে কালারটা চেঞ্জ করব কারো কোনো প্রশ্ন কাজ শেষ অবশ্যই টিক চিহ্ন দেব কাজ শেষ অবশ্যই টিক চিহ্ন দেব তবে ওই জিনিসটা দেখে দিলে ভালো হয় বুঝিনি মানে ওই যে আমাদের টুলটা দিক থেকে লেখ হয় মানে আবার যে দেখতে আর যেহেতু আমার লেখা হয়ে গেছে যেহেতু আমার লেখা হয়ে গেছে এবার আবার কালার সেন্স যে কালার চেঞ্জ করতে হবে সেহেতু ওই লেয়ারের মধ্যে এসে সিলেকশন করা যায় ওই লেয়ারের মধ্যে আসলে সিলেকশন করা ভাই আমি ভাইয়া ওই যে আমাদের তো লেখ উল্টা হয়ে যায় ও আচ্ছা 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 আমরা যখন লেয়ার এইভাবে সিলেকশন করব আমরা যখন টেক্সটটাকে এইভাবে সিলেকশন করব করা শেষে কিবোর্ডের কন্ট্রোল টি দিলে কিবোর্ডের কন্ট্রোল টি দিলে কি আসে ক্যারেক্টার আসে খেয়াল করছেন কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি হ্যাঁ কন্ট্রোল টি দিলে কি আসে ভাই ক্যারেক্টার আসে এতক্ষণ আমরা জানছি যে কন্ট্রোল টি মানে হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম করা কিন্তু এই লেখালেখির ক্ষেত্রে লেখালেখির কোন লাইন যদি আমার এরকম সিলেকশন থাকে লেখালেখির সময় আমার যদি কোন লাইন এরকম সিলেক্টেড থাকে তখন কিবোর্ডের কন্ট্রোল টি দিলে কি হয় ক্যারেক্টারের অপশনটা আসে ক্যারেক্টারের পাশে আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের প্যারাগ্রাফে যাওয়ার পর এই যে ফরম্যাট গুলো আছে এই ফরম্যাট গুলো থেকে চেঞ্জ করে জাস্ট এই কোণটা জি ওকে ভাই জি ভাইয়া সাইজটা মানে আমার একদম ছোট ছোট হয় ওই সাইজটা কিভাবে বড় করে প্রথম থেকে মানে আমার নাইলে জুম করে বড় করতে হয় এই যে লেখা লেখাটাকে সিলেকশন করেন সিলেকশন করে এই যে ফন্ট পাল্টা দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই লেখার পরে এটা জায়গা চেঞ্জ করা যাবে না যাবে তো যাবে ভাই হ্যাঁ ভাইয়া আমি তো লেখতে পারতাছি না বুঝিনি আমি লেখতে পারতাছি না ওকে ওকে ক্লাস কাউকে লিখতে বলি নাই লিখতে এখন বলবো এবং ক্লাস আজকে শেষ হবে আর আপনাদের মূলত এইচডব্লিউ কি থাকবে আপনাদের মূলত এইচডব্লিউ যেটা থাকবে সেটা হচ্ছে আমরা আজকে যে কাজগুলো করেছি সবই আজকে যে কাজগুলো করেছি সবই থাকবে কারণ হচ্ছে এখানে আসলে অনেক কিছু শেখার আছে আপনারা এই মুহূর্তে নতুন একটা কাজ শিখে মনে করতেছেন যে সব শিখে ফেলাইছে কিন্তু আসলে কিছুই শিখেন নাই ফটোশপে মাত্র বুঝতেছেন একদম বেসিক এবং আপনাদেরকে অনেক পেছন থেকে টেনে আনা হচ্ছে ছবি ডাউনলোড করা নতুন করে ফোল্ডার করা কম্পিউটার রিফ্রেশ করা মাউস ক্লিক করা এইগুলো জিনিস শেখানো হইতেছে ঠিক আছে তো আমাদেরকে সময় দিতেই হবে আচ্ছা যাই হোক
আমরা হচ্ছে লেখালেখি করার জন্য কি করব, লেখালেখি করার জন্য এই যে এখান থেকে টাইপ টুলে যেতে হয়, একটা টুল শিখলাম আজকে নতুন, একটা হচ্ছে আই ড্রপার টুল, একটা হচ্ছে টাইপ টুল। তো টাইপ টুলে যে এখানে ক্লিক করব, জাস্ট ক্লিক করার পর লেখালেখি শুরু করতে পারি। কিন্তু তার আগেই যদি আমি ফন্ট চেঞ্জ করে ফেলি বা আমাদের এখান থেকে সাইজ আছে সাইজটা কমিয়ে নিতে পারি, এখন আছে সাইজ 72, আমরা একটা কাজ করি আমরা 30 দেই, তাহলে 30 লেখা হবে এখন। ঠিক আছে, আবার যদি আমি এখন 30 জায়গায় 60 দিতে চাই, 60 দিলাম। এই ভাই আমরা এখান থেকে কালার ইয়ে চেঞ্জ করতে পারবো বলেন তো, ফন্ট চেঞ্জ করতে পারবো কিনা, ফন্ট ফন্টের সাইজ এগুলো চেঞ্জ করতে পারবো? পারবো, ফন্ট লেখার স্টাইল সব চেঞ্জ করা যাবে। যাই হোক, লেখালেখি নিয়ে আমরা কালকে বিস্তারিত ভাবে বিশদ ভাবে দেখবো, লেখালেখি নিয়ে কালকে আমরা বিস্তারিত, মানে কালকে তো না, নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত বিশদ ভাবে দেখবো। আর আজকে যে টপিক নিয়ে কাজ করছেন, এই টপিকটা হচ্ছে কালকে দুপুর বেলা আবার রিপিট হবে, তবে রিপিটেড রিপিটেড ক্লাস গুলো কালকেই শেষ, রিপিটেড ক্লাস গুলো কালকেই শেষ। জি বলেন বলেন। এই কারো কোনো প্রশ্ন, ক্লাস শেষ, কিন্তু কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আমি লেখাটা লিখতে পারতেছি না, কাইন্ডলি জাস্ট আবার যদি একটু এগিন করতে। লেখা লিখে দেখতে পাচ্ছেন, লেখা লিখতে পারেন নাই ভাইয়া? বাংলা লাইব্রেরি কি হবে? বাংলা আছে না ভাই, বাংলা পরে পরে। ওকে, আজটা আবার একটু দেখা কিভাবে লিখতে হয় কাজটা আবার একটু দেখ। ওকে, জাস্ট আমাদের টুল আছে, যে টুলটার নাম টাইপ টুল, এই টুলটার নাম কি ভাই? দেখেন তো, আপনার সাথে কথা বলেন। এই ভাই আপনার সাথে কথা বলেন, এই যে ভাইয়া কথা বলেন আমার সাথে। আমি পাই নাই, হোমওয়ার্ক আছে, কালকে তো হোমওয়ার্ক হবে। হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক গ্রুপে দিতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা মনোজিৎ ভাই দেখেন, এই টুলটার নাম কি মনোজিৎ ভাই আমাকে বলেন। জি ভাই, আসি ভাই বলেন। আচ্ছা, এই টুলটার নাম কি ভাই? জি ভাই, জি ভাই, ভাই এই টুলটার নাম হচ্ছে হরিজন্টাল। জি ভাই, এই অশোক অশোক নামটা, এটার নামটা হচ্ছে হরিজন্টাল, হরিজন্টাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুলে যে একটা ক্লিক করেন, ক্লিক করে ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে উপরে দেখেন সাইজ আছে, সাইজটা আছে 60, সেটির জায়গায় হয় ধরেন 36 দিতে পারেন, তো কম দিতে পারেন, বেশি দিতে পারেন, দিলেন কোন একটা, দিলেন কোন একটা, দিলেন দেওয়ার পরে যেখানে সে লিখালি করেন। জি, আমি একবার ট্রাই করছি কিন্তু হয় নাই। হবে হবে ভাই, ট্রাই করছি, অবশ্যই হবে। একবার না পারলে ওই যে একবার না পারিলে আমরা দেখবো শতবার, কোনো প্রবলেম নেই ভাই, দেখো দিই। আচ্ছা, আজকে 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 আমাদের ক্লাস এ পর্যন্তই শেষ, লেখাটা আমরা কালকে বিশদভাবে দেখবো, মানে লেখাটা আমাদের ইম্পর্টেন্ট ছিল, বাট সবাই তো আজকে লেখালেখি করে ইয়ে করতে পারবো না, যে কারণে আমরা প্র্যাকটিক্যালি দেখতে হবে। তো আমরা কালকে দুপুরেও এই সেম ক্লাসটাই হবে, যারা যারা মিস করছেন, যারা যারা পারেন নাই, পারতেছেন না, তারা তারা কালকে দুপুর 3টা বাজে ক্লাসটা করে রিভিউ ক্লাস করে নেবেন। আর তাছাড়া আমাদের নেক্সট ক্লাস কবে, পরশুদিন কি ভাই? ওকে, তাহলে পরশুদিন দেখা হবে, পরশুদিন যে এইজব্লু গুলো করে আনবেন সেগুলো আমি দিয়ে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে আমি এইগুলো দিয়ে দিই।